আচ্ছা, যাই হোক, সময় এমন এখনো যুক্ত হয়নি। আচ্ছা, তো আফরোজা সুলতানা, স্যার সমস্যা কি আমাদের আছে? কলেজে ক্লাস কবে শুরু হবে? ক্লাস তো শুরু হয়েছে, কবে থেকে ক্লাস? তো কই স্যার, আমরা তো অপেক্ষায় আমরাই আছি। তো ক্লাস করি, তো ক্লাসে আমরাই ক্লাস করি, আমরা না করলে আর কেউ করে না স্যার। তো সেটা তো ক্লাসে আসতে হবে তো। হ্যাঁ, স্যার অফিসিয়ালি কোনো তো নোটিশ দেয়নি যে ক্লাস হবে কি না, এই অফিসে জন্য গেছো তো তুমি? যাইনি। অফিসে গেছো? গেছিলাম, হচ্ছে যে স্যার বললো জানিয়ে দেওয়া হবে, মনির স্যার বলেছিল। সে নোটিশ তো দেওয়া হয়েছে কবে? ঈদের আগে? স্যার ঈদের পরে গেছিলাম, ওই যে আমার অ্যাবসেন্টের ব্যাপারে গেছিলাম তো, জিজ্ঞেস করছিলাম স্যারকে, দিয়ে স্যার বললো নোটিস দিয়ে দেওয়া হবে। দেখবা সুন্দর করে টাঙানো আছে নোটিশ বোর্ডে, নোটিশ বোর্ড খেয়াল করতে হবে। হ্যাঁ, যেতে হবে তো ক্লাসে। আচ্ছা ক্লাস তো হচ্ছে শুধুমাত্র এই যে কখন গরমের বন্ধ কখনো শীতের বন্ধ বোঝা যাচ্ছে না, ঠিক আছে? তো ছেলে মেয়ে তো দেখছি শুধু ক্যাম্পাসে যায়, ক্লাস করতে তো যায় না। আমরা তো অপেক্ষায় আছি তোমাদের, তোমরা আসবা ক্লাস করবা, তো ক্লাসে আসতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমরাও তো আশায় আছি ক্লাস করবো, হ্যাঁ বলো। আমরাও তো আশা করে আছি ক্লাস করবো কবে। তো কই কই, নোটিস তো দেওয়া হয়েছে অনেক আগেই। তো থার্ড ইয়ারের নোটিস তো পাওয়া গেছিল না স্যার? আমাদের ওই যে ইয়ের জন্য বন্ধ করছিলেন, আপনাদের ওই যে ট্রেনিং ছিল, ট্রেনিং ছিল, ট্রেনিং এর জন্য বলছিলেন যে একবারে ঈদের পরে নিব, ঈদের পরে আর কোনো নোটিস পাইনি। না, ঈদের মানে বললাম তো যে ক্লাস শুরু হয়েছে মানে তোমাদের ক্লাস চলবে, ঠিক আছে? হ্যাঁ, ঈদের ছুটি শেষ, এখন সরকারি ছুটি কখন হচ্ছে কখন হচ্ছে না, কখন কি তোমাদের আসতে বলবো, এই জন্য তো বলা বলা যাচ্ছে না কিছু। হ্যাঁ, যে গরমের ভিতরে কখন এসে যাবা, কখন আবার কি হয়ে যায়, এই জন্য দেখা যাচ্ছে একবার বলবো বন্ধ একবার বলবো খোলা। হ্যাঁ, এই জন্য এখন যেহেতু কলেজ শুরু হয়েছে অতএব ক্লাস চলছে, ঠিক আছে? অতএব ক্লাসে আসতে হবে, রুটিন তো আছে, রুটিন আছে, নোটিশে সবকিছু দেওয়া দেওয়া আছে। ক্লাসে চলে আসো, নোটিশটা দেখে দেখে নাও, সেই হিসাবে ক্লাসে ক্লাস করো, নিয়মিত ক্লাস করতে হবে। হ্যাঁ আচ্ছা, তো যাই হোক, আমরা আমাদের কথায় চলে আসি। তো তাহলে কারো সমস্যা নাই, মনে করলাম যে কারো কোনো সমস্যা নাই। টোটাল এখানে কবিতা আছে চারটা মনে হয়, চারটা না তিনটা জানা দেখলাম সিলেবাসটা। চারটা স্যার, চারটা আর কি কি বলো তো? লোটাস ইটার, ইনোনি, তারপর লক্সলি হল, আর টিথোটাস না কি যেন একটা নাম নেই। টিথোনাস আছে, হ্যাঁ টিথোনাস আছে। আচ্ছা তাহলে আমরা আজকে তাহলে যেটা শুরু করা, তাহলে আমি ভাবলাম যে সামারি তোমরা পড়েছো, লিখিত অ্যানালাইসিস গুলো পড়েছো, কারণ এখন কোশ্চেন আনসার হয় একটা কবিতা ভিত্তিক হবে, আর নয় অনেকগুলো কবিতা মিলে একসাথে উত্তর করতে হবে, যেটা আমরা অলরেডি সেকেন্ড ইয়ারে পড়েছি, তাই না? এই জন্য প্রত্যেকটা কবিতা সম্পর্কে একটা ধারণা ভালো করে রাখতে হবে। কিন্তু আজ তাহলে আমরা চলে যাব হচ্ছে ইনোনি, তাই তো? বা ওয়েন অন, কেউ অনেকবার দুই ভাবে উচ্চারণ করে, এটা তোমার যেভাবে হোক বানানটা ঠিক রাখলেই হবে, ঠিক আছে? এখন আমরা একটু পিছনের কথায় চলে আসি, কিছু পিছনের কিছু কথা আছে। সেটা হলো ইউলিসিস পড়তে গিয়ে আমরা জেনেছিলাম হেলেনের কথা, হেলেনের কথা কি মনে আছে? হেলেন, জি স্যার। হ্যাঁ, তো সেই গল্পের কথা মনে আছে? গল্পের কথা আছে, সেটা হচ্ছে গোল্ডেন অ্যাপেল, গোল্ডেন অ্যাপেলের কথা মনে আছে? জি স্যার। কি মনে আছে শুনি, এটাই কিন্তু এই কবিতার মূল অংশ স্যার। প্যারিস স্যার, ওই যে গোল্ডেন অ্যাপেলের জন্য অনেকে দেবীরা আই করছিল, মারামারি গন্ডগোল করছিল নাকি? হ্যাঁ দেখি কি বলে তাহলে। গোল্ডেন অ্যাপেল, দেখো ইমেজটাকে আমরা দেখবো একটু, আপেলটা কত সুন্দর, এই যে গোল্ডেন অ্যাপেল। হ্যাঁ, এই যে এরিস, এরিস হচ্ছে কিসের দেবী জানা আছে? ঝগড়ায় টি স্যার, ঝগড়ার দেবী এরিস। দেখো ওখান থেকে কিন্তু অ্যাপেল অফ ডিসকর্ড, এই যে আমরা একটা প্রোভার্ব ইউজ করি সেটা কিন্তু এসেছে। দেখো এরিস ওয়াজ আ গোল, তার হচ্ছে দ্য অ্যাপেল অফ ডিসকর্ড ওয়াজ আ গোল্ডেন অ্যাপেল ড্রপড বাই এরিস দ্য গডেস অফ স্ট্রাইফ অ্যাট দ্য উইডিং অফ ফেলাস অ্যান্ড থেটিস ইন গ্রিক মিথোলজি অফ দ্য জাজমেন্ট অফ প্যারিস।
দেখো তাহলে জাজমেন্ট অফ প্যারিস নামে যে গ্রিক মিথোলজি আছে সেই মিথোলজির কাহিনীর মধ্যে দেখা গেছে যে ফেলাস এবং থেটিসের বিয়ে হচ্ছিল। এরকম একটা বিয়েতে সকল দেব দেবী ওখানে উপস্থিত ছিল। এই দেব দেবীদের মধ্যে তিনজন দেবী বিশেষ করে হেরা, অ্যাথেনা এবং অ্যাফ্রোডাইটি, এই তিনজন উপস্থিত ছিল। ঠিক আছে, তো এই তিনজন হচ্ছে তিন দেবী। ঠিক আছে, তো হেরা, অ্যাথেনা এবং অ্যাফ্রোডাইটি, আমরা একটু ইমেজ দেখি। হ্যাঁ, প্রথমে আছে হেরা, এই ব্যাকগ্রাউন্ডটাই মেইন। মনে করো হেরা বলছে শি ইজ দ্য প্যাট্রন গডেস অফ লফুল ম্যারিজ। তাহলে হেরা হচ্ছে কিসের দেবী বলো? হেরা কিসের দেবী? উইমেন ফ্যামিলি, এটা, এন্ড দ্য প্রোটেক্টর অফ উইমেন ডিউরিং চাইল্ড বার্থ। ঠিক আছে, তাহলে এখানে ধরলাম আমরা হচ্ছে উইমেনের সাথে রিলেটেড, বিয়ে শাদির ব্যাপারের সাথে রিলেটেড। ঠিক আছে, হেরা। তারপরে হচ্ছে অ্যাথেনা, এগুলো খেয়াল করবার ব্রিফ কোশ্চেনের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। অ্যাথেনা গডেস, তাই তো? অ্যাথেনা ইন গ্রিক মিথোলজি নামে অন্য নাম চলে আসবে। এই যে অ্যাথেনা অর অ্যাথেনি, যেনামে হোক, ইন গ্রিক রিলিজিয়ন বা মিথোলজিতে দ্য গডেস অফ ওয়ার, হ্যান্ডিক্রাফট, উইজডম অ্যান্ড দ্য প্যাট্রনেস অফ এথেন্স। ঠিক আছে, তো তাহলে তিনি হচ্ছে আমাদের কিসের দেবী? তিনি হচ্ছেন জ্ঞানের দেবী। আমরা ধরে নিব কি তিনি হচ্ছেন জ্ঞানের দেবী। হ্যাঁ, অ্যাথেনাকে আমরা বলছি কি জ্ঞানের দেবী, হ্যান্ডিক্রাফটের দেবী, মানে এইরকম আর কি বিষয়টা। এরপরে হচ্ছে কি অ্যাফ্রোডাইটি, দেখো এইটা হচ্ছে বিউটি। দেখো এখানে একটা ইয়া হয়েছে, যদি আমরা উল্টাই নিব পরে ওটা। আচ্ছা, এটা কি বিটনিকে গেল? বিটনিকে না যাই, নয়তো গিয়ে উল্টা পাল্টা কোথা থেকে কি চলে আসলো। আমরা একটু উইকিপিডিয়াতে থেকে দেখি। দেখো অ্যাফ্রোডাইটি হচ্ছে কি গ্রিক গডেস অ্যাসোসিয়েটেড উইথ লাভ, লাস্ট, বিউটি, প্লেজার, প্যাশন অ্যান্ড প্রোক্রিয়েশন। এই হচ্ছে আমাদের তিন দেবী। দেবীর নামগুলো কি আবার একটু বলো, রিপিট করো সবাই। হেরা, অ্যাফ্রোডাইটি। তো অ্যাফ্রোডাইটি হচ্ছে কিসের দেবী? বিউটি, দ্য গডেস অফ বিউটি। বিউটি তার সাথে সাথে আমরা একটু ধরে নিব যে সম্পদের দেবী। হ্যাঁ, সম্পদের দেবী হিসাবে আমরা ধরবো একে। হ্যাঁ, তো এই হচ্ছে তিন দেবী। সেই তিন দেবীও ওই বিয়ে অনুষ্ঠানে ছিল। তো বিয়ে অনুষ্ঠান ভালোই চলছিল, কিন্তু ওই যে ঝগড়ার দেবী, সে তো শান্তিতে থাকে না। যেখানে শান্তি সেখানেই ঝগড়ার দেবীর অশান্তি। ঠিক আছে, তো আর সে কারণেই ঝগড়ার দেবী কি চাচ্ছে, যে সেখানে একটা ঝগড়া কি হোক বলো, ঝগড়া বাঁধুক। এখন ঝগড়া বাঁধানোর জন্য কি উপায় আছে বলো? কোন একটা কনফিউশন তৈরি করে দেওয়া, নাকি কোন একটা কনফিউশন তৈরি করে দেওয়া। তা সেই কনফিউশনটা কি সে করলো? কি একটা সোনার আপেল তৈরি করলো, তাই তো? সে আপেলটা তৈরি করার পরে সে আপেলের গায়ে সুন্দর করে লিখে দিল, কই সে আপেল, বড় আপেলটা কই? হ্যাঁ, এই যে এখানে। ঠিক আছে, তো এর গায়ে লেখা হলো কি ফর দ্য ফেয়ারেস্ট। কি লিখে দেওয়া হলো বলো? ফর দ্য ফিয়ারেস্ট। এখন এই যে মনে করো তিন দেবী এক জায়গায় বসে গল্প করতেছিল, এই সময় আপেলটা গিয়ে পড়লো এই তিন দেবীর মাঝখানে। বুঝতে পারছো? তিন দেবীর মাঝে গিয়ে পড়লো। এখন যখন এই তিন দেবী পেয়ে গেল, এখন যেহেতু লেখা আছে ফর দ্য ফেয়ারেস্ট, তাহলে কার এটা বলো? এটা কে নিবে, কে সুন্দরী? হ্যাঁ, এখন এই নিয়ে বাঁধলো হচ্ছে দ্বন্দ্ব। সেই দ্বন্দ্ব
উদ্ধার করার জন্য তারা সেই গ্রিক দেবতা জিউসের কাছে গেল, ঠিক আছে? তো সে তখন বলল যে তোমরা চলে যাও, কার কাছে? প্যারিস, তাই তো? প্যারিস, সন অফ কিং প্রাম অফ ট্রয় অ্যান্ড হিজ ওয়াইফ হেকুবা। তাহলে প্যারিসের চেহারা খুব সুন্দর, ঠিক আছে? নায়ক আমাদের শাকিব খান, বুঝতে পারছো? এখন কি যেন নায়ক আছে একটা নতুন উঠছে, নামটা কি জানো? জায়েদ খান, তাই তো? মনে করো তো প্যারিসের যখন জন্ম হয় তখন প্যারিসের নামে একটা ভবিষ্যৎবাণী করা হয় যে সে হবে তার রাজ্যের ধ্বংসের কারণ। যেমন ইডিপাসের যেমন হয়েছিল না, ওইরকম প্যারিসের নামে হয়। তাই ছোটবেলাতেই প্যারিসকে পাহাড়ে ফেলে আসা হয়, বুঝতে পারছো? হ্যাঁ, প্যারিসের মা স্বপ্ন দেখছিল না? হ্যাঁ, ওই তো স্বপ্ন বা ভবিষ্যৎবাণী করা, ওইটাই। তারপরে আমি অত কিছু বলছি না, জাস্ট মনে করো এরকম। হ্যাঁ, এই যে ড্রিম, এই যে ড্রিম রিগার্ডিং হিজ বার্থ ওয়াজ ইন্টারপ্রেটেড অ্যাজ ইভিল পোর্টেন্ট অ্যান্ড হি ওয়াজ কনসিকোয়েন্টলি এক্সপেলড ফ্রম হিজ ফ্যামিলি অ্যাজ অ্যান ইনফ্যান্ট লেফট ফর ডেড। He was either nursed by a bear or found by shepherd. মানে গ্রিক মিথোলজিতে কনফিউজড যে আসলে এটা কি কোনো বেয়ার ভল্লুক টাল্লুক তাকে পালন করেছিল নাকি কোনো শেফার্ড পেয়েছিল। যাই হোক, সে ওই শেফার্ড হিসাবেই বড় হয়, বুঝতে পারছো? সেখানে শেফার্ড হিসাবেই সে বড় হয়। তো সেই জিউস বলে দিল যে যাও প্যারিসের কাছে যাও, তোমরা গিয়ে প্যারিস যা বলবে, প্যারিস হচ্ছে জাজ, প্যারিস যাকে বলবে যে আপেলটা তার, এই আপেলটা তারই হবে, বুঝতে পারছো? আর এই ঘটনার উপর ডিপেন্ড করেই কিন্তু সেই ট্রয় নগরীর যে যুদ্ধটা সেটা কিন্তু মেনলি হয়। হ্যাঁ, এই প্যারিস, এখান থেকে কাহিনী কিন্তু শুরু। কিন্তু একটা বিষয় হলো, এই প্যারিস যখন শেফার্ড হিসাবে আছে তখন প্যারিসের বিলাবেট হচ্ছে কে জানো তো? এই ইনানি। হ্যাঁ, আমাদের এই কবিতার নামে, তাই তো? ইনানি, গ্রিক মিথোলজি। এই হচ্ছে, দেখো, নিম, এ হচ্ছে এক ধরনের নিম, তার পাহাড়েই তার জন্ম। দা গ্রিক মিথোলজি ইনোনি ইজ আ ফাউন্টেন নিম অফ মাউন্ট এডা, সেই মাউন্টের নাম হচ্ছে ইডা, এই ইডার নিম, অ্যান্ড দ্য ডটার অফ দ্য রিভার গড, দেখো, ওয়েনিসাস অর সেভরেন, শি অ্যান্ড প্যারিস আর সান অফ কিং প্রায়াম অ্যান্ড টয় হ্যাড আ সান। দেখো, তাদের বিয়ের আগেই করিথাস নামে এক সানও আছে, বাট প্যারিস সুন ডিজার্টেড হার ফর হেলেন দ্য মোস্ট বিউটিফুল উইমেন ইন গ্রিস। তাহলে কি গড়ালো ঘটনাটা? ইনোনি তো খুব দুঃখ পাইছে, কারণ কি, সে তাকে খুব ভালোবাসতো প্যারিসকে, কিন্তু প্যারিস এই যে তিন দেবী আসলো, কে সুন্দরী তার জাজমেন্ট হিসাবে, সবাই তাকে তার মতো করে ঘুষ দিচ্ছে। হ্যাঁ, হেরা তাকে ঘুষ দিচ্ছে হচ্ছে সম্পদের, অ্যাথেনা তাকে ঘুষ দিচ্ছে কিসের, জ্ঞানের, অ্যাফ্রোডাইটি তাকে ঘুষ দিয়েছে বিউটিফুল উইম্যান, বিউটিফুল উইম্যান, তাই তো? কোনটা নিবে বলো? দরকার হচ্ছে কি? বিউটিফুল উইমেন। তাই সে কাকে সুন্দরী বলেছিল? এমনিতেই গডেস অফ বিউটি, অতএব সে তো সুন্দরী হবেই নাকি? আর যেহেতু সে একটা ঘুষ দিয়েছে দ্য বিউটিফুল উইমেন, হ্যাঁ, সেই কারণে সেই ঘুষ হিসাবে কাকে পেল সে? প্যারিস পেল হেলেনকে। হ্যাঁ, হেলেনকে পেল, আর হেলেনকে ভাগিয়ে নিয়ে চলে গেল প্যারিস, আর সেখান থেকেই শুরু হলো আমাদের ট্রয় নগরীর যুদ্ধ, বুঝতে পারছো? এই হলো আমাদের প্লট আর কি, মেন কাহিনী। এখন এই এনোনি এখন দুঃখ করবে, মাউন্ট এটাকে বলবে, তাই তো? তার দুঃখের কথা বলবে, হ্যাঁ, যে কি করলো প্যারিস, হ্যাঁ, তাকে কত ভালোবেসেছে, কিন্তু প্যারিস আস্তে আস্তে তাকে ধোকা দিয়ে সে এতো পামে পড়ে, লোভে পড়ে, সে কি করলো, তাকে সেকা দিয়ে চলে গিয়ে অন্য নারীকে বিয়ে করার জন্য চললো। হ্যাঁ, একটা প্রশ্ন, যে নিম্ফ আর গডেস এর মধ্যে মূল পার্থক্যটা কি স্যার? গডেস তো হচ্ছে তোমার মাউন্ট এভারেস্টে, সরি, বলছে মাউন্ট থাকবে নাকি, মাউন্টে থাকবে, গ্রিক মেথোলজি থাকবে। আর নিম্ফ হচ্ছে স্পিরিট, এক ধরনের স্পিরিট, ওটা গডেস নয়। গডেসটা আবার কি, এক একটা রাজ্য থাকে ওদের, যেমন আমাদের বিভিন্ন মন্ত্রীদের এক একটা রাজ্য আছে না, মানে এক একটা পদ আছে না, কেউ হচ্ছে পানি মন্ত্রী, কেউ হচ্ছে পরিবহন মন্ত্রী, ঠিক আছে না, এরকম
তেরম গডেস দিয়ে রাজ্য পরিচালনার জন্য আলাদা আলাদা ভাগ আছে, কিন্তু নিম দেব তো আর নাই। নিমটা হচ্ছে জাস্ট স্পিরিট, এটা হচ্ছে নদীতে আছে, গাছে আছে, অনেক ধরনের নিম পেরিয়া দেখা যায় গ্রিক মিথোলজিতে। এখানে হচ্ছে তিনি হচ্ছে কি, কিসের নিম, মাউন্টেন না, ফাউন্টেন নিম, ফাউন্টেন মাউন্টেন থাকা ফাউন্টেন নিম, নিম তাকে নিম কে জিজ্ঞেস। তাহলে আর একটা প্রশ্ন, হ্যাঁ বলো। হ্যাঁ, তাহলে মিউজ জিনিসটা কি? মিউজ, মিউজ তো হচ্ছে ওটাকে গড হিসেবে ধরা হয়। মিউজ হচ্ছে বিশেষ করে দেখা হচ্ছে তোমার হচ্ছে যে সাহিত্য, গান, সঙ্গীত এগুলো, ঠিক আছে? তো দেখো নিম্ফ হচ্ছে কি, দেখো নিম্ফ হচ্ছে ইন গ্রিক মিথোলজি এনি অফ আ লার্জ ক্লাস অফ ইনফেরিয়র ফিমেল ডিভিনিটিস। দ্য নিম্ফ ওয়ার ইউজুয়ালি অ্যাসোসিয়েটেড উইথ ফার্টাইল গ্রোয়িং থিংস সাচ অ্যাজ ট্রিজ অর ওয়াটার, এগুলো তো থাকে। দে ওয়ার নট ইমর্টাল বাট ওয়ার এক্সট্রিমলি লং লিভড অ্যান্ড ওয়ার অন দ্য হোল কাইন্ডলি ডিসপোজ টুয়ার্ড মেন। তাহলে এরা হচ্ছে উইমেন, এবং তারা সবসময় মেনদের দিকে এক ধরনের আকর্ষণ থাকে, এরকম আর কি বলা হয়ে থাকে। আবার নিম বলতে আবার এমনিতে ব্যবহার করা হয়ে থাকে, আর বিউটিফুল অ্যান্ড গ্রেসফুল ইয়ং ওমেন, সেটা আমরা জাগতিকভাবে ব্যবহার করে থাকি, কিন্তু গ্রিক মিথোলজিতে ওদেরকে বলা হয়ে থাকে এই ধরনের স্পিরিট বা ডেইটি বা হচ্ছে এই জাতীয় কিছু। হ্যাঁ, যারা দেখো ইনহ্যাবিটেন্টস ইন দ্য সি, রিভার, উড, ট্রিজ, মাউন্টেন, মেডো, এগুলোতে তারা থাকে আর কি। এখন কি এগুলো আছে নাকি জাস্ট গল্প বলো? আচ্ছা, টেনিসনের আমরা গ্রিক মিথোলজি রিলেটেড আর একটা কবিতা পড়েছিলাম ফার্স্ট ইয়ারে, কোনটা বলো তো? স্যার, ইউলিসিস। ইউলিসিস পড়েছিলাম আমরা, তাই না? হ্যাঁ, তো সেই হিসাবে এখন ইনোনিটা আমরা পড়ি। আমরা তাহলে শুরু করি পড়তে, মানে দুঃখে দুঃখিত হয়ে যেতে হবে আমাদের। যেমন আমরা পড়লাম হচ্ছে কি লক্সলি হল, সেখানেও আমরা দুঃখের কাহিনী পেলাম, ছেঁকা খাওয়া কাহিনী পেলাম, ওটা হচ্ছে ছেলের দিক থেকে, আর এবার পাবো হচ্ছে মেয়ের দিক থেকে। হ্যাঁ, মেয়ের দিক থেকে পাবো আর কি। তাহলে হচ্ছে কি, দেয়ার লাইজ আ ভেল ইন ইডা। এখন ইডা, ইডার কিসের নাম, হোয়াট ইজ দ্য নেম? মাউন্টেন, মাউন্টেন নাম, তাই তো? মাউন্টেন নাম হচ্ছে ইডা। এটা বিট কোশ্চেন আসে অনেক সময়। দেয়ার লাইজ আ ভেল, ভেল মানে কি, উপত্যকা, উপত্যকা বা সমতল ভূমি নাকি, পাহাড়ে, দুই পাহাড়ের বা তিন পাহাড়ের মাঝে বা পাহাড়ের পরবর্তী সমুদ্রের সাথে রিলেটেড যে সমতল ভূমি, এগুলোকে বলা হয় ভেল। তাহলে দেয়ার লাইজ আ ভেল ইন ইডা, লাভলিয়ার দ্যান অল দ্য ভেলস অফ আয়োনিয়ান হিলস। আয়োনিয়ান বলতে কি বোঝায় বলো তো? আয়োনিয়ান কিসের সাথে রিলেটেড, আয়োনিয়ান শব্দটা দিয়ে গ্রিক মিথোলজি? দেখো আয়োনিয়ান সঙ্গীতের সাথে রিলেটেড আছে, হেলেনিস্টিক। এই যে বলছে আয়োনিয়ান মানে কি, নেটিভ আর ইনহাবিটেন্টস অফ দ্য আয়োনিয়ান আইল্যান্ড। আয়োনিয়াটা কিসের সাথে রিলেটেড? এটা হচ্ছে জায়গার নাম, এথেন্সের সাথে রিলেটেড, বিশেষ করে ওইখানে আয়োনিয়ান বলা হয়, মানে ওই গ্রিক মিথোলজিক্যাল রিলেটেড বিষয়গুলোর সাথে আয়োনিয়ানের একটা বড় সম্পর্ক রয়েছে। হ্যাঁ, আচ্ছা, আয়োনিয়া মিউজিকের সাথে এর কোনো বিশেষ সম্পর্ক আছে? অ্যানশিয়ান গ্রিক, এই বিশেষ করে আনাতোলিয়া, নিউ টার্কি, এই জায়গায় বিশেষ করে জায়গাটা ছিল আর কি। তাই বলছে দেন অল দ্য ভেলস অফ আয়োনিয়ান হিলস, তাহলে যত আয়োনিয়ান পর্বত আছে, পাহাড় আছে, তার পাশে যত ভ্যালি আছে, তার থেকে লাভলিয়ার ভ্যালি হচ্ছে কোথায় আছে, এই ইডা। হ্যাঁ, দেয়ার লাইজ আ ভেল ইন ইডা, লাভলিয়ার দেন অল দ্য ভেলস অফ আয়োনিয়ান হিলস, দ্য সুইমিং ভ্যাপোর স্লপস অ্যাথওয়ার্ড দ্য গ্লিন, পুটস ফোর্থ অ্যান আর্ম অ্যান্ড ক্রিপস ফ্রম পাইন টু পাইন and loiter slowly drawn. Image ta kisher bolo to, imagery kintu ekhane khyal korte hobe, sundor ekta imagery bola hoyeche. The swimming vapor slops, swimming vapor keno bola hocche, vapor abar swim korte pare, sir bheshe berano bojhacche na, bheshe berano mane onek shomoy dekhi na shit kale amra dekhi pukurer upore ba nodir upore ki thake ek dhoroner vapor ba ekdom kuashar moto ekta, tai na, বাষ্পের মতো একটা জিনিস, কিন্তু পানির উপরে কি হয়, ভেসে বেড়ায়। তাই বলছে ওই পর্বত থেকে যে ঝর্ণা বয়ে চলছে, সেই ঝর্ণা দিয়ে যেহেতু স্লপিং করে নামতেছে, তাই বলছে কি গ্লিন। দেখো অথওয়ার্ড মানে কি, হোয়াট ইজ দ্য মিনিং অফ অথওয়ার্ড? স্যার প্রতিকূল অবস্থা। দেখো স্যার অ্যাক্রস অথবা সাইড টু দেখো অথওয়ার্ড, এই যে দেখো বলছে কি
মানে কোনো কিছুর বিপরীতে, মানে কোনো পাহাড়ের উপর দিয়ে যখন একটা ঝর্ণা পড় নামছে, তো আরেকটা মিনিং আছে গ্লিন। গ্লিন কি সেটা একটু আসি তাহলে বুঝতে সুবিধা হবে। গ্লিনটা কি দেখো, অনেক ওয়ার্ড, কত ওয়ার্ড মিনিং আছে দেখো। এই যে বলছে ভ্যালি, আ গ্লিন ইজ আ ভ্যালি টিপিক্যালি ওয়ান দ্যাট ইজ লং অ্যান্ড বাউন্ডেড বাই জেন্টলি স্লপ কনকেভ সাইড। কনকেভ মানে কি ঝর্ণা টাইপের, র্যাভেন টাইপের, ঠিক আছে। তো সেই সাইড দিয়ে চিকন করে নেমে গেছে, তাই তো লম্বা হয়ে, এই যে দেখো এই যে এখানে, হ্যাঁ এই যে গ্লিন, এই গ্লিনের উপর দিয়ে যখন পানি যখন যাচ্ছে তখন এর উপর দিয়ে এক ধরনের কুয়াশার মতো, হ্যাঁ ভ্যাপর যেন ভেসে চলছে। এই জন্য এটাকে আমরা যদি ধরি, দেখি কত সুন্দর দেখতে না এই ভেলটা। আচ্ছা তো ছোট দেখাচ্ছে, বুঝতে পারছি ওখানে গেলে ছোট হয়ে যাচ্ছে। তাই বলছে দ্য সুইমিং ভ্যাপর স্লপস, মানে ভেসে চলছে, অথর্ড দ্য গ্রিন পুটস ফোর্থ অ্যান আর্ম, এবং দেখে মনে হচ্ছে যেন তারা যেন হাত বাড়িয়ে দিচ্ছে, হ্যাঁ মানে সাঁতার কাটার সময় যেমন হাত বাড়িয়ে চলে ওইভাবে চলছে। পুট ফোর্স অ্যান আর্ম অ্যান্ড ক্রিপস ফ্রম পাইন টু পাইন। ক্রিপস মানে কি হয়েছে, পানি, হ্যাঁ যেহেতু ওই যে গ্লিন, যে গ্লিন কি হচ্ছে বা নদী বা ঝর্ণা যে ভেসে চলছে সেটা যেন ক্রিপিং করছে। ক্রিপ মানে কি হামাগুড়ি দিয়ে চলা, ভেসে চলা, ফ্রম পাইন টু পাইন। পাইন কি বলতো, এইভাবে যেন পানি ভেসে চলছে আর পানির উপর দিয়ে ভ্যাপর গুলো এভাবেই কখনো থেমে থেমে ক্রিপিং এর মতো করে চলছে, এইরকম একটা পরিবেশ। অন আইদার হ্যান্ড মানে কি আইদার সাইড, তাই তো দুই সাইডে, কার দুই সাইডে, ওই যে গ্লিনের দুই সাইডে, তাই তো একটা গ্লিন রয়েছে বা একটা আমি ধরে একটা খাল বা একটা ঝর্ণার একটা নালা, সেই না খালের দুই পাশে। অন আইদার হ্যান্ড দ্য লনস অ্যান্ড মেডোলেজ, পাশে রয়েছে কি লন, লন মানে কি চারণভূমি টাইপের ফাঁকা জমি, তাই না। দ্য লনস অ্যান্ড মেডো লেজ মিডওয়ে ডাউন হ্যাং রিস ইন ফ্লাওয়ার্স, এবং সেইগুলোতে ডন এবং মিডোলেজে কি আছে ব্যাপক পরিমাণে ফুল, হ্যাঁ ফুল যেন হ্যাং করে আছে। দেখো বলছে মিডওয়ে ডাউন হ্যাং রিস ইন ফ্লাওয়ার, হ্যাং মানে কি ঝুলে থাকা, আসলে ঝুলে থাকা নয় মানে ব্যাপক পরিমাণে। সেই ড্যাফোডিল ফুলের কথা মনে পড়ো, যে যেভাবে চারিপাশে ছড়িয়ে আছে ওইভাবে যেন বিচিত্র ফুল এই লন এবং মিডোতে ছড়িয়ে আছে। অ্যান্ড ফার বিলো দেম, এবং ঠিক তার নিচে রোয়ার্স দ্য লং ব্রুক ফলিং থ্রু দ্য ক্লোভেন র্যাভিন ইন ক্যাটারেক্ট আফটার ক্যাটারেক্ট টু দ্য সি। তার মানে আমরা যে এই যে ভেলে আছি, এই ভেলটা কিন্তু একদম নিচে নয়, সেটাও কিন্তু আরও দু একটা পাহাড়ের উপরে, পাহাড়ের উপরে বলে ওখানে তো সমতল মনে হচ্ছে। সেই রকমভাবে কি হচ্ছে দেখো, ফার বিলো দেম মানে ওই লন এবং মিডের নিচে, নিচে মানে কি নিচে এসে পড়ছে তাদের নিচে। রোয়ার্স দ্য লং ব্রুক, বিশাল ব্রুক বা ঝর্ণা রোয়ার করছে, রোয়ার করা মানে কি পানি পড়ছে তার যে গর্জন, কারণ কি দ্য লং ব্রুক ফলিং থ্রু দ্য ক্লোভেন র্যাভিন। র্যাভিন বলতে কি বোঝায় দেখো, ছোট নদী বা গিরিখাত, এই জাতীয় গিরিখাত জাতীয়, হ্যাঁ ফাটল দুই পাহাড়ের মাঝখান দিয়ে। এই যে দেখো দেখো এই যে দুইটা পাহাড় ফেটে গেছে তার মাঝখান দিয়ে, এখান দিয়ে ব্যাপক পরিমাণে ঝর্ণার পানি বেয়ে চলছে, এই জন্য এক ধরনের রোয়ারিং সাউন্ড হচ্ছে। ক্লোভেন মানে কি ফাটল, ফাটা, যে র্যাভিন ইন ক্যাটারেক্ট আফটার ক্যাটারেক্ট, ঝর্ণার পর ঝর্ণা, ক্যাটারেক্ট মানে কি ঝর্ণা, যেটা আমরা ওয়ার্সদে পেয়েছিলাম তাই না, এইভাবে এক ঝর্ণা থেকে আরেক ঝর্ণার সাথে মিলে তারা শেষ পর্যন্ত গিয়ে মিশছে কার সাথে বলো, এই সমুদ্রের সাথে, এইভাবে বেয়ে চলছে পাহাড় পর্বত থেকে ভেসে আসা সেই বরফের পানি। তাহলে এই হলো বিশাল একটা ইমেজ, এটা হচ্ছে কি মাউন্ট এডার যে ভেল, সেই ভেলের বর্ণনা। বিহাইন্ড দ্য ভ্যালি, আর এই ভেল বা ভ্যালির পিছনে ওই দিকে টপ মোস্ট গার্গারাস স্ট্যান্ডস আপ। দেখো গার্গারাস কি পর্বতের নাম, স্যার পর্বত নাম, হ্যাঁ একটা বিশাল পর্বত। দেখো আমরা দেখি পাই কিনা, এই যে ওয়াজ আ সিটি অন দ্য সাউথ, এটা সিটির বলা হয়েছে, একটা মাউন্টেন নাম, ইট ওয়াজ ইনিশিয়ালি লোকেটেড গার্গারাস, হ্যাঁ ম্যানি ফাউন্টেড মাদার অফ ওয়াইল্ড বিস্ট গিভেন টু গার্গারাস, হ্যাঁ
মানে একটা পর্বতের নাম বা একটা জায়গার নাম দুটো একসাথেই, তা সেই পর্বতের পর্বত দাঁড়িয়ে আছে, স্ট্যান্ড আপ অ্যান্ড টেক্স দ্য মর্নিং, মানে কি টেক্স দ্য মর্নিং মানে কি ওখান থেকেই সূর্য ওঠে, টেক্স দ্য মর্নিং মানে ওর পিছন দিয়েই সূর্য ওঠে, মানে ওখান থেকে সকাল শুরু হয়, এটা বোঝানো হয়েছে। তাহলে এটা গেল কোথায়? ওটা হচ্ছে ওই যে ভ্যালির অপোজিটে, বিহাইন্ড দ্য ভ্যালি, টপ মোস্ট গ্যাভারাস স্ট্যান্ডস আপ অ্যান্ড টেক্স দ্য মর্নিং, বাট ইন ফ্রন্ট, কিন্তু সামনে রয়েছে কি, দ্য গর্জেস ওপেনিং ওয়াইড অ্যাপার্ট রিভিল থোরাস অ্যান্ড ইলিয়ন্স কলাম সিটাডেল দ্য ক্রাউন অফ থোরাস। হ্যাঁ, তাহলে সামনে যে ভ্যালি, আর এই ভ্যালির সামনে রয়েছে কি, দেখো গর্জেস মানে কি, কত ওয়ার্ড ভাই, মিনিং দেখো, আমরা ইমেজ দেখতে পেলে ভালো হবে, এই যে এরকম, আর ন্যারো ভ্যালি বিহাইন্ড হিলস বিটুইন হিলস অ্যান্ড মাউন্টেন্স, এরকম টিপিক্যালি উইথ স্টিপ রকি ওয়ালস অ্যান্ড আ স্ট্রিম রানিং টু ইট, মানে ওই যে র্যাবিন যেটা পাইলাম ওরকমই। হ্যাঁ দেখো, তাহলে বলছে তার সামনে রয়েছে কি, দেখো বার্ড ইন ফ্রন্ট দ্য গর্জেস ওপেনিং ওয়াইড অ্যাপার্ট, যেটা একদম খুলে গেছে, ওপেন ওয়াইড মানে কি ওপেন, রিভিল থোরাস অ্যান্ড ইলিয়ন্স কলাম সিটাডেল, দেখো এখানে হচ্ছে দুটা জায়গার নাম, সেখানে রয়েছে কি সিটাডেল, মানে বুঝো তো, হোয়াট ইজ দ্য মিনিং অফ সিটাডেল, ক্যাসেল বা যেটা হচ্ছে তৎকালীন সময়ে মন্দির হিসেবে ব্যবহার করা হতো, তাই না, গ্রিক, গ্রিক মিথ হচ্ছে কি নাম ধরছে একটা সিটির নাম, বলছে কি দেখো এই যে টোরাস নাম দেওয়া হয়েছে, ইনি হচ্ছেন কে, দেখো টোরাস দ্য ল্যান্ড অফ ট্রয়, খেয়াল করো দ্য ল্যান্ড অফ ট্রয় অ্যান্সিয়েন্ট ডিস্ট্রিক্ট ফর্মড মেনলি বাই দ্য নর্থ ইস্টার্ন প্রজেকশন অফ এশিয়া মাইনর, যেটা টার্কিতে আর কি, তাহলে ওখান দিয়ে ওর মানে চারিপাশে ভ্যালি, মানে মাঝখানে ভ্যালি, তাই না, মাউন্ট এডার, তারপরে চারিপাশে আবার পাহাড়, সে পাহাড়ের যে বিশাল ফাটাল জায়গা রয়েছে সেখান দিয়ে দেখা যাচ্ছে কি টোরাস মানে ট্রয় নগরীর যে সিটাডেলগুলো এবং কলামগুলো, দেখো কলাম সিটাডেল কেন বলা হচ্ছে, কারণ আমরা অনেক সময় দেখেছি গ্রিক মিথোলজিতে যে বিভিন্ন মন্দির জাতীয় যে জিনিসগুলো মেইনলি এই যে এরকম, ওগুলো যেন ওই ভিতর দিয়ে দেখা যাচ্ছে, টেম্পলসগুলো এই যে কলাম, এই বিশেষ করে এইগুলো কলাম সিটাডেল, এগুলো যেন কি হচ্ছে ওখান থেকে দেখা যাচ্ছে। তারপর দেখো টোরাস অ্যান্ড ইলিয়ন্স কলাম সিটাডেল রিভিল, রিভিল মানে কি দেখা যাচ্ছে, দ্য ক্রাউন অফ টোরাস, টোরাস মানে ট্রয় নগরীর ক্রাউন মানে মেইন জায়গাটা। হ্যাঁ আমরা যদি একটু ট্রয় নগরীটা একটু দেখে আসি কেমন ছিল, এই যে এই হচ্ছে সেই ট্রয় নগরী, হ্যাঁ এইভাবে ঘেরা ঘিরে ফেলেছিল একদম সেই চায়নার ওয়ালের মতো, এই যে দেখো চারিদিকে ঘেরা, হ্যাঁ গ্রেট ওয়ালের মতো চায়নার, প্যারিসের অবস্থা দেখো কি, আচ্ছা এই হচ্ছে হেলেন, হেলেন তো কল্পনায় দেখতে হবে নাকি, আমাদের হেলেনকে তো আমরা দেখতে পাচ্ছি না, সে কে আসতে দাও, তাহলে জাস্ট এটা সেটিং, দিস ইজ দ্য সেটিং অফ দ্য পোয়েম, মানে কোথায় আসলে এনোনি বসে বসে কথা বলবে, তাহলে চারিদিক চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা, মাঝখানে একটা সমতল ভেল, ঠিক আছে তো, সেখানে ব্যাপক ভেলে চারিপাশে ব্যাপক সবুজ ফুল ফুটে আছে, তার মাঝখান দিয়ে বয়ে চলেছে একটা ঝর্ণা, তাই তো, এবং ঝর্ণার উপর দিয়ে যেন ভেপরগুলো ভেসে উঠছে, আর চারিপাশে পাহাড়ের যে মাঝখানে যে অংশ ফাটা রয়েছে, যেখান দিয়ে আবার কি চলছে, যেখান দিয়ে ওই যে ক্যাটারেক্ট আফটার ক্যাটারেক্ট, হ্যাঁ যে ঝর্ণার পানি বেয়ে চলছে সেই ফাটা দিয়ে আমরা দেখতে পাচ্ছি কি ফাঁকা জায়গা দিয়ে সামনে ট্রয় নগরীকে দেখা যাচ্ছে, দ্য ক্রাউন অফ ট্রয় টোরাস। ঠিক ওই সময় হিদার কেম, মানে হিদার মানে কি ওই জায়গাতে, কেম অ্যাট নুন মর্নফুল এনোনি, এনোনিকে পাওয়া গেল, এর কোনো ইমেজ আছে কিনা দেখি আমরা একটু, দেখতে কেমন দেখছিলাম আমরা, বলছিলাম তো এর আগে নাই, হ্যাঁ নিম্প, তাই না, আচ্ছা এই যে প্যারিসের সাথে দেখতে পাচ্ছি আমরা,
আচ্ছা তো যাও, এই যেমন করে প্যারিস আর এনোনি নাকি, প্যারিস অফ ট্রয় দ্য অ্যাবডাক্টর অফ এলেন। আচ্ছা তাহলে সে আসলো, ওয়ান্ডারিং ফরলন অফ প্যারিস, দেখো ওয়ান্ডারিং ফরলন অফ প্যারিস, মানে প্যারিস তাকে একা ছেড়ে চলে গেছে, তাই সে ওয়ান্ডারিং করছে। ওয়ান্ডারিং ফরলন মানে কি, একা কি? ফরলন শব্দটা আমরা কোথায় পেয়েছিলাম মনে আছে? জন কিটসের কবিতায়, তাই না? এটা পেয়েছিলাম কি ওর ওটো নাইটিংগেল সম্ভবত। ফরলন মানে কি, একা একই। ওয়ান্ডারিং ফরলন অফ প্যারিস ওয়ান্স আর প্লেমেট অন দ্য হিলস, যে কিনা একসময় তার প্লেমেট ছিল। কে ছিল প্লেমেট? প্যারিস। প্যারিস ওয়ান্স আর প্লেমেট অন দ্য হিলস, কিন্তু এখন আর সে নাই। হার চিক হ্যাড লস্ট দ্য রোজ, তার যে রোজই একটা আভা ছিল তার গালে সেটা শেষ। অ্যান্ড রাউন্ড হার নেক ফ্লটেড হার হেয়ার অর সিম টু ফ্লট ইন ড্রেসড, এবং তার নেক, হ্যাঁ চারিপাশে তার চুলগুলো যেন এলোমেলো ভাবে ফ্লট করছে, অথবা সিম টু ফ্লট ইন রেস্ট, অথবা হয়তো চুলগুলো ক্লান্ত হয়ে তার নেকের উপরে রেস্ট, মানে এলোমেলো আর কি, হ্যাঁ গোছালো নয়, মানে এক ধরনের যে উন্মাদনা, উন্মাদ পাগল, হয়তো মানে অন্যের দ্বারা ছেঁকা খেয়ে হয়তো রিজেক্টেড হলে যে অবস্থা হয় সেরকম অবস্থায় তাকে আমরা দেখতে পাচ্ছি। সি লিনিং অন আ ফ্র্যাগ্রান্ট টুইন্ড উইথ ওয়াইন sang to the stillness, সে তখন ওই যে ভাইন যে গাছ রয়েছে তার সে জড়ানো, তাই তো বলতে লিনিং। লিনিং মানে কি, হেলান দিয়ে বা শুয়ে বা বসে কি করছে, sang to the stillness, চারিপাশের যে নীরবতা সেই নীরবতার মধ্যে সে এক গান করছে, মানে মনের দুঃখ প্রকাশ করছে। টিল দ্য মাউন্টেন শেড স্লপ ডাউনওয়ার্ড টু হার সিট ফ্রম দ্য আপার ক্লিফ, দেখো টিল দ্য মাউন্টেন শেড স্লপ ডাউনওয়ার্ড টু হার সিট ফ্রম দ্য আপার ক্লিফ, মানে কি মাউন্টেনের যে শেড বা ছায়া সেটা কি উপরের দিকে যাচ্ছে না নিচের দিকে এখনো, মানে সূর্য কি উপরের দিকে উঠছে, যেহেতু সে কখন এসেছে বলতো, দুপুরে, তাই না? যখন সে দুপুর তখন সে এসেছে, সেই জন্য মাউন্টেন শেডগুলো এখনো স্লপ ডাউনওয়ার্ড টু হার সিট, মানে তার সিটে এসে পড়ছে ওই মাউন্টেনের যে ছায়া ফ্রম দ্য আপার ক্লিফ, তাহলে মাউন্টেনের যে ক্লিফ বা চূড়া সেখান থেকে সূর্যের আলোর কারণে শেড এসে পড়ছে, সে যেখানে বসে আছে বা শুয়ে আছে সেখানে এসে পড়ছে, আর সে তখন কি করছে, গান করছে, মানে দুঃখে কষ্টে সে মনের কষ্টটাকে শেয়ার করছে কার সাথে, দেখো, ও মাদার এডা ম্যানি ফাউন্টেন এডা, ডিয়ার মাদার এডা হারকেন ইরাই ডাই, মানে কি হারকেন, মানে কি হারিকেন চালানো, সোনা সোনা, তাই তো, সোনা মানে কি গোল্ডেন নাকি লিসেন, কানে সোনা, আচ্ছা কানে সোনা, মানে কানে সোনা মানে কি কানের দুল, না লিসেনিং, আচ্ছা লিসেনিং, হ্যাঁ তাই বলছে, ও মাদার ইডা ম্যানি ফাউন্টেন ইডা ডিয়ার মাদার ইডা হারকেন ইর আইডা, ইর মানে কি বিফোর, না আমি মারা যাওয়ার আগে প্লিজ লিসেন টু মি হোয়াট আই সে, ফর নাও এখন থেকে, আগে ছিল প্লেমেট প্যারিস, এখন থেকে কি অবস্থা, দ্য নুন ডে কোয়াইট হোল্ডস দ্য হিল, দুপুর হয়ে গেছে তারপরও হিলটা এখনো নীরব, কোয়াইটস হোল্ড দ্য হিল, কোয়াইটস হোল্ড মানে নীরবতা, কারণটা কি, কারণ প্যারিস তো তার সাথে নাই, তারা যে একসাথে ঘুরতো কথা বলতো সেগুলো আর হচ্ছে না, চারিপাশে শুধু নীরবতা। ইভেন দ্য গ্রাস ওপার ইজ সাইলেন্ট ইন দ্য গ্রাস, তার দুঃখে যেন ফড়িংয়েরাও কি করছে, দ্য গ্রাস ওপার ইজ অলসো সাইলেন্ট, হ্যাঁ নীরব, তারাও বুঝতে পেরেছে যে তাদের এখানে বসবাস করা ইনোনির কিছু একটা হয়েছে, এই জন্য সবাই দুঃখ প্রকাশ করছে, চারিদিকে এক ধরনের নীরবতা, ঠিক যেমনটা আমরা এলিজিতে পড়েছিলাম ফার্স্ট ইয়ারে, না যে স্টিলনেস হোল্ড ইন দ্য ইয়ার, চারিদিকে এক ধরনের নীরবতা নিস্তব্ধতা যেন চারিপাশে রয়েছে। দ্য লিজার্ড, তাহলে কি হচ্ছে, গ্রাস ওপার ইজ সাইলেন্ট, দ্য লিজার্ড উইচ ইজ শ্যাডো অন দ্য স্টোন রেস্ট লাইক আ শ্যাডো, এমনকি যে লেজার্ড, লেজার্ড মানে কি বলো স্যার, গিরগিটি, গিরগিটি, তাই তো, হ্যাঁ গিরগিটিও কি করছে, ছায়ার, তার ছায়াতে যেন সেই নিজেই ছায়ার মতো ঘুমিয়ে আছে, মানে সেও নীরব, অ্যান্ড দ্য উইন্ডস আর ডেড, বাতাসও যেন বইছে না, দ্য পার্পল ফ্লাওয়ার্স ড্রুপস, চারিদিকে নীরবতা,
গরম আবহাওয়া, বাতাস বইছে না, এই জন্য পার্পল ফ্লাওয়ার গুলো যেন মাথা নিচু করে চুপচাপ বসে আছে। দ্য গোল্ডেন বি ইজ লিলি ক্রাডেলড, তাতে গোল্ডেন বি গুলো যেন লিলি ফুলের উপরে বসে দুলছে। লিলি ক্রাডেল মানে কি, দেখো কিভাবে ফ্রেজিং করেছে, হ্যাঁ যে একবারে বুঝিয়েছে, দ্য ইজ লিলি ক্রাডেল মানে কি, লিলি ফুলের পাতার উপরে বসে বসে বা লিলি ফুলের যে কুড়িতে বসে সে কি কি করছে, গোল্ডেন বি গুলো দুলছে, হ্যাঁ দোল খাচ্ছে। আই অ্যালোন অ্যাওয়েক, শুধু আমি একা একা জেগে আছি, বাকি সবাই যেন নীরব, সব ঘুমিয়ে আছে। কারণ কি, মাই হার্ট, মাই আইজ আর ফুল অফ টিয়ার্স, মাই হার্ট অফ লাভ, মাই হার্ট ইজ ব্রেকিং, অ্যান্ড মাই আইজ আর ডিম, অ্যান্ড আই অ্যাম অল অ্যাওয়েরি, হ্যাঁ অ্যাল অ্যাওয়েরি অফ মাই লাইফ, আমি জীবনটা নিয়েই যেন ক্লান্ত, এ জীবন আমার আর ভালো লাগছে না, সুইসাইড করবে নাকি বলো তো, সেরকমই তো মনে হচ্ছে নাকি, যে ইন্দনি ইজ গোয়িং টু মেক বা কমিট আ সুইসাইড বিকজ শি ইজ ওয়েরি অফ হিজ লাইফ, অফ আর লাইফ বিং রিজেক্টেড বাই প্যারিস হোম শি লাভ ভেরি ডিপলি অ্যান্ড ভেরি পিওরলি, কিন্তু দুঃখের বিষয় সেই তাকে ছেড়ে গেছে। এই ভিক্টোরিয়ান পোয়েট্রি পড়তে পড়তে আমাদের দুঃখে শেষ হয়ে যাবো আমরা, বুঝতে পারছো, এখানে আনন্দের কোনো লেশ মাত্র নেই, শুধু দুঃখ আর কষ্ট, দুঃখ আর কষ্ট। বলো 100+ 180, হ্যাঁ তাই বলছি। দেখো তাহলে এই পর্যন্ত বুঝতে পারছো সবাই, কি বুঝতে কোনো সমস্যা হয়েছে, কোনো ওয়ার্ড ফ্রেজ এরকম ইজি মনে হচ্ছে না কবিতাটা, আগেরটা যে সেন্টেন্স স্ট্রাকচার এগুলো, হ্যাঁ স্যার ইজি, হ্যাঁ একটু ইজি আছে আর কি, হ্যাঁ এর ফ্রেজ আকারে দেওয়া তো, ছোট ছোট করে একটু পড়লেই বোঝা যাবে যে কি বলতে হচ্ছে। এরপর কি, ও মাদার ইডা ম্যানি ফাউন্টেন ইডা, ডিয়ার মাদার ইডা হারকেন এরা ডাই। আচ্ছা রিপিটেশনকে কি বলা হয় বলো তো, কোনো লিটারারি কার্যক্রমে লেখালেখিতে একই ফ্রেজ বা ওয়ার্ডের রিপিটেশনকে কি বলা হয় মনে আছে? অ্যালিটারেশন? না 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 না, ওটা তো পেয়েছিলাম যদি কবিতার ক্ষেত্রে হয়, রিফ্রেইন পড়েছিলাম, রিফ্রেইন গানের ক্ষেত্রে বিশেষ করে ব্যবহার করা হয়, হ্যাঁ যে একটা কলি শেষ করার পদ শেষ করবো, আবার একটা একই কথা বারবার বলা হয়, একই অংশ বারবার রিপিট করা হয়। দেখো এখানে আমরা এরকম রিপিটেশন পাবো, ও মাদার এডা, এই যে ইডাকে কি বলে সম্বোধন করেছে এই ব্যাপারটা কিন্তু খেয়াল করতে হবে। ও মাদার এডা ম্যানি ফাউন্টেন এডা, ডিয়ার মাদার এডা হারকেন এরা ডাই। হিয়ার মি ও আর্থ, হিয়ার মি ও হিলস অফ ও কেভস, সবাই শোনো আমার কথা, দ্যাট হাউস দ্য কোল্ড ক্রাউন স্নেক, বলতে কেভকে বলতেছে যে কেভ তুমি কোল্ড ক্রাউন স্নেককে তুমি কি করো জায়গা দাও, সেই কেভকেও বলতেছে তুমি আমার কথা শোনো। ও মাউন্টেন ব্রুকস, আই অ্যাম দ্য ডটার অফ আ রিভার গড, আমরা দেখলাম নিম্ফের এই যে ইনোনির বাবাকে ছিল এই যে রিভার গড, এই যে দেখো রিভার গড নাম কি, এতো হ্যাঁ ওয়েনিয়াস, তাহলে হচ্ছে শি অ্যান্ড প্যারিস আ সান অফ কিং প্রায়াম অফ ট্রয় হ্যাড আ সান, তাই দেখো ওদের আবার সান আছে, তাহলে হচ্ছে কি, তাই বলছে আমি কে দেখো সেটা বলছে যে দ্যাট হাউস দ্য কোল্ড ক্রাউন স্নেক, ও মাউন্টেন ব্রুক, আই অ্যাম দ্য ডটার অফ আ রিভার গড, রিভার গডের কথা কিন্তু উল্লেখ নেই কিন্তু খেয়াল করতে হবে। হেয়ার মি ফর আই উইল স্পিক, একটু দয়া করে শোনো আমি তো কথা বলছি, আমি কথা বলবো এখন তোমাদের সাথে, অ্যান্ড বিল্ড আপ অল মাই সরো উইথ মাই সাং, এবং আমি আমার গান দিয়ে আমার দুঃখগুলোকে তোমাদের সামনে তুলে ধরবো। অ্যাজ ইয়েন্ডার ওয়ালস রোজ স্লোলি টু আ মিউজিক স্লোলি ব্রেড, যেমন করে ওই যে দেওয়ালগুলো, হ্যাঁ বা পর্বতের যে সারিগুলো কি করছে, রোজ স্লোলি টু আ মিউজিক স্লোলি ব্রেড, যেমন করে মিউজিক যেমন উপরে উঠে যায় তেমনি আমি আমার গানটা মিউজিক্যালি ওইভাবে এই ওয়ালে প্রতিধ্বনিত হয়ে উপরে উঠবে, হ্যাঁ এবং কি হবে, আ ক্লাউড দ্যাট গ্যাদার্ড শেপ, আর আমার এই সংটা ঠিক ওই মিউজিকের মতো বা ক্লাউডের মতো একটা শেপ পাবে, কারণ কি এই সংয়ের ভিতরে আমি আমার কথা বলবো, আমি আমার দুঃখের কথা বলবো,
ফর ইট মে বি দ্যাট হোয়াইলস আই স্পিক অফ ইট, কারণ কি যখন আমি কথা বলবো এমনটা হতে পারে যে আ লিটল হোয়াইল মাই হার্ট মে ওয়ান্ডার ফ্রম ইটস ডিপার ও, যে আমি যখন কথা বলবো তখন হয়তোবা আমার যে হৃদয়টা সেটাও হয়তো ওয়ান্ডার করবে, মানে কি ফ্রম ইটস ডিপার ও, মানে দুঃখে কষ্টে সেও যেন আমার কাছ থেকে চলে যেতে পারে কোথাও, আমি যেন আমার পথ হারিয়ে ফেলতে পারি, আমি আমার কথা এলোমেলো করে ফেলতে পারি না, কারণ কি আমার হার্ট কষ্টে দুঃখে, দেখো ফ্রম ইটস ডিপার ও মানে কি গভীর কষ্টে হয়তো হার্ট তার নিজস্বতা হারাবে। হ্যাঁ, তাই ওয়ান্ডার করবে, মে ওয়ান্ডার ফ্রম ইটস ডিপার ও, কারণ কি এখানে এর মানে কি হয়তো বা আমার দুঃখ কষ্টে কিছুটা লাভ লাগ কি হবে লাঘব হবে বা কমে যাবে এমনটাও হয়তো বা তিনি বোঝাতে পারেন, তাই তো, যে হয়তো বা আমার হৃদয়টা তার দুঃখ কষ্ট থেকে একটু হলেও স্বস্তি পাবে, কারণ কি আমি যখন কথা বলবো আমি আমার দুঃখ কষ্টগুলো আপনাদের সামনে কি করব তুলে ধরবো, তাই না? এইভাবে বলছে, তাহলে কাকে কাকে সম্বোধন করলো এই জায়গায়? দেখো প্রথমে মাউন্টেন, তারপর হচ্ছে আর্থ, তারপরে হিলস, তারপরে কেভস, তারপর হচ্ছে মাউন্টেন ব্রুকস, তাই তো সবাইকে সে সম্বোধন করছে আর বলছে আই এম গোয়িং টু স্পিক ওভার মাই সরোজ অ্যান্ড আ ও হুইচ আই হ্যাভ গট ফ্রম আ পার্সন হুম আই লাভড ভেরি মাচ। হ্যাঁ, কে পর্যন্ত বোঝা গেছে? আচ্ছা, ও মাউন্টেন মাদার এডা ম্যানি ফাউন্টেন এডা, হ্যাঁ ডিয়ার মাদার ইডা হারকে নিরাই ডাই আই ওয়েটেড আন্ডারনিথ দ্য ডাউনিং ডনিং হিলস। এখন সে কিন্তু ওই তার মনের মানে পিছনের কথা বলবে, কিন্তু এখন সে মানে মনে করতেছে, এখন কি প্যারিস তার কাছে আছে না চলে গেছে বলো তো? চলে গেছে। এখন সে কিন্তু ওই দিনের কথা বলবে যেদিন প্যারিস তাকে ছেড়ে চলে গেল, ওই দিনে যে ওই যে তিনজন আসলো, তিন দেবী এসে তাদের কাকে যে ঘুষ দিল, ঠিক আছে তো? এবং সে কিন্তু পিছনে মানে আড়ালে থেকে সব দেখছে, তাই সে এখন সেই কথা বলছে যে সে কি করছিল, আই ওয়েটেড, কারণ ওই দিন আমি ওয়েট করছিলাম আন্ডারনিথ দ্য ডনিং হিলস, ডন মানে কি ভোর হওয়ার মুহূর্তে আমি অপেক্ষা করছিলাম, অ্যাল অফ দ্য মাউন্টেন লন ওয়াজ ডিউই ডার্ক, হ্যাঁ যেখানে মাউন্টেন লনটা অনেকখানি ডার্ক ছিল মানে ভোর অবস্থা, অ্যান্ড ডিউই ডার্ক অ্যাল অফ দ্য মাউন্টেন পাইন, এবং ডিউই ডার্কটা ছিল কি মাউন্টেন পাইন পাইন গাছের উপর পর্যন্ত, মানে কি পুরো অন্ধকার ছিল সেই সময়। আমি দেখেছিলাম কি বিউটিফুল প্যারিস, ইভিল হার্টেড প্যারিস, চিন্তা করো কি বলছে, বিউটিফুল প্যারিস ইভিল হার্টেড প্যারিস লিডিং আ জেট ব্ল্যাক গোট হোয়াইট হর্ন হোয়াইট হুপড কেম আপ ফ্রম রেডি সিনিয়র্স অল অ্যালোন, লিডিং আ জেট ব্ল্যাক গোট, সে লিড করছিল মানে কি মানে তাড়াতাড়ি নিয়ে আসছিল একটা কি ব্ল্যাক গোট, তার হর্ন কেমন কোন কালার? কোচিলাস হুইচ পাস্ট বাই ট্রয় জয়েন্ট দ্য স্ক্যামান্ডার রিভার বিলো, তার মানে হচ্ছে কি একটা সিমিয়স একটা রিভারের নাম, সেখান থেকে সে আস্তে আস্তে যেন সে একটা ছাগলকে তাড়াতে নিয়ে আসলো। হ্যাঁ, এবং অ্যালোন কেম আপ ফ্রম রেডি, রেডি কেন বলা হচ্ছে বলতো, রেডি সিমিয়স, রেডি বলতে কি কি বলতে আছে যে গায়ে স্যার, রেড মানে তো নল খাগড়া জাতীয় কিছু, মানে ব্যাপক নল খাগড়া আছে, সেখানে সে ছাগল চড়াচ্ছিল, ওখান থেকে ছাগল চড়াতে নিয়ে আসছে, ওই থেকে রিড থেকে হচ্ছে রিডি। হ্যাঁ দেখো বলছে কি হাই অ্যান্ড থিন ইন, না এটা তো না, ফুল অফ এজ উইথ রিডস, দেখো ফুল অফ এজ উইথ রিডস, হ্যাঁ এটা রিডি বলা হচ্ছে, এখানে কি ইমেজে কিছু নাই, রিড হলে অবশ্য ওটা অ্যাডজেক্টিভ বানানো হয়েছে, ঠিক আছে এটা রিডস অ্যাডজেক্টিভ বানানো হয়েছে এই যেরকম রিড, তাহলে রিডি, তাহলে কোন রিভারকে রিডি বলা হচ্ছে, সিমিয়াস না, দেখো সিমিয়াস অল অ্যালোন সে একা কি আসলো, ও মাদার ইডা হারকেনের আই ডাই ফার অফ দ্য টরেন্ট কল্ড মি ফ্রম দ্য ক্লেফট, মানে এটা আগের কথা বলছে আর কি, এই ঘটনার আগেই বলছে ফার অফ দ্য টরেন্ট কল্ড মি ফ্রম দ্য ক্লেফট, ক্লেফট মানে কি ওই যে যেখান দিয়ে সে আসছিল হেঁটে, হ্যাঁ ক্লোভ বা ফাটল,
পাহাড় পর্বতের ফাঁকা জায়গা যেখান দিয়ে মোটামুটি রাস্তা হয়ে গেছে, সেখান থেকে সে আমাকে ডাকছে ফার অফ দা টরেন্ট। টরেন্ট মানে কি? ওই যে স্রোত বয়ে যাচ্ছে নাকি এই ক্লিফটের ভিতর দিয়ে, হয়তো ঝর্ণা বয়ে যাচ্ছে, সেই ঝর্ণার পাশ দিয়ে সে আসতেছে, আর ওখান থেকে সে আমাকে ডাকছে কল্ড মি ফ্রম দা ক্লিফট, ফার অফ দা সলিটারি মর্নিং স্মোট, দা স্ট্রিক অফ ভার্জিন স্নো। আচ্ছা একটু মিউট রাখো, মিউট রাখো। এই যে পানি চলার এই প্রবাহ, এলাক বোঝায় ফার অফ দা টরেন্ট, মানে এই যে টরেন্ট চলছে তার হয়তো একটু দূরে এসে যখন আসতেছিল সেখান থেকে সে আমাকে ডাকলো। কে ডাকলো বলো? Evil hearted Paris, নাকি? Called me from the left, far up the solitary morning smote. আর ওর কারণে সকাল সকাল যেহেতু বলছে না যে অন্ধকার অন্ধকার ছিল, ভোর ডনিং সেই অবস্থাতেই, far up the solitary morning, এই নির্জন সকালে সে কি বলো, smote the streak of virgin snow. Smote মানে কি? মারানো, সে মারাতে streaks of virgin snow. একটু মিউট রাখো গো, মিউট রাখতে হবে, মিউট রাখতে হবে। আহমেদ আব্দুল্লাহ, দ্য স্টিকস অফ ভার্জিন স্নো উইথ ডাউন ড্রপস আইস আই স্যাট অ্যালোন, কিন্তু আমি বসেছিলাম কিভাবে, উইথ ডাউন ড্রপড আইস আই স্যাট অ্যালোন। এটা কি আজকের কথা বলতেছে না অনেক আগের দিন, আগের দিন এক কথা বলতেছে বলো, আগের দিনের, আগের দিনের কথা বলছে নাকি? যে মানে বোঝাতে চাচ্ছে সে কতখানি আমাকে ভালোবাসতো, যে সকাল না হতেই ভোর না হতেই সে আমার কাছে এসেছে। তা হচ্ছে উইথ ডাউন ডাউন ড্রপড আইজ আই স্যাট অ্যালোন, স্যাট অ্যালোন, হোয়াইট ব্রেস্টেড লাইক আ স্টার। দেখো হোয়াইট ব্রেস্টেড মানে কি? তার বুকটা সাদা রবদবে নাকি? লাইক আ স্টার ফ্রন্টিং দ্য ডন হি মুভড, যেন সে ডনকে সামনে করে নিয়ে আসছে। আ লিওপার্ড স্কিন ড্রুপড ফ্রম হিজ শোল্ডার, আর তার কাঁধ থেকে কি আছে, শোল্ডার থেকে বেয়ে পড়ছে কি একটা লিওপার্ড স্কিন, মানে সে লিওপার্ড স্কিন পরিহিত। প্যারিসকে আমরা একটু দেখে আসি, তো এখন আচ্ছা দেখি উইথ এরে দেখতে তো মেয়ে মেয়ে সুন্দর চেহারা তো, এই যে পোশাক পরিহিত, তাতে যে এই এটা দেখলে বুঝতে পারবা, এটা যেমন লিওপার্ড স্কিন মানে পরে আছে সে, এটা বোঝানো হচ্ছে। তাই বলছে দেখো যে আ লিওপার্ড স্কিন ড্রুপড ফ্রম হিজ শোল্ডার বাট হিজ সানি হেয়ার ক্লাস্টার্ড অ্যাবাউট হিজ টেম্পলস লাইক আ গডস। সানি হেয়ার মানে কি? চকচকে, হ্যাঁ উজ্জ্বল চুল, সেটা ক্লাস্টার্ড হয়ে আছে মানে কি, গুচ্ছ হয়ে আছে অ্যাবাউট হিজ টেম্পল। টেম্পল মানে কি? টেম্পল বলতে কি কি বোঝায়? মন্দির, মন্দির না, কপাল, কপাল বুঝো? হ্যাঁ স্যার, টেম্পল বলতে দেখো একটু টেম্পল দেখি, দেখো টেম্পল সেট, এই যে টেম্পল বলতে এই যে কপালের এই যে অংশটুকু বোঝায়। হ্যাঁ চিপ বলে, হ্যাঁ চিপ তে গাল বোঝায়, এই গাল, গালকে চিপ বলা হয়। স্যার চিপ বলে, চিপ চিপ, ও চিপ, হ্যাঁ বলে না চিপ চাবালি কেটে দেব, ওই চিপ, ইয়েস ইয়েস, এই যে অংশটুকু এই জায়গায় টেম্পলস। হ্যাঁ এখানে যেন চুলগুলো কি কি হচ্ছে, গোছা হয়ে পড়ে আছে। হ্যাঁ দেখো বলছে কি, ক্লাস্টার্ড অ্যাবাউট হিজ টেম্পলস লাইক আ গডস, গডসদের মতো লাগছে তাকে দেখতে। হ্যাঁ অ্যান্ড হিজ চিক ব্রাইটেন্ড অ্যাজ দ্য ফোম বো ব্রাইটেন্স হোয়েন দ্য উইন্ড ব্লোজ দ্য ফোম, ঠিক ফোমের মতো ব্রাইট উজ্জ্বল হয়ে আছে, যেমন করে ফোম যখন বাতাসে উড়ে যায় তখন যে মানে বিশেষ করে ফেনা দেখে না আমরা, সাবানের ফেনা বা অন্যান্য ফেনার ভিতরে বিভিন্ন কালার ধারণ করে না, বিভিন্ন কালার হয়, তার দাম যেন তার চিকটা ওই রকম ব্রাইটেন হয়ে আছে এবং বিভিন্ন কালার ধারণ করছে। অ্যান্ড অল মাই হার্ট ওয়েন্ট ফর টু এমব্রেস হিম কামিং এর হি কাম, মানে সে আমার কাছে পৌঁছানোর আগেই আমার মন চাচ্ছে, আমার হৃদয় চাচ্ছে যে তাকে গিয়ে জড়িয়ে ধরি, হ্যাঁ এমব্রেস করি। বলছে মাই হার্ট ওয়েন্ট ফর, মানে আমার হৃদয় চাচ্ছে টু এমব্রেস হিম কামিং এর হি কেম, মানে সে পৌঁছানোর আগে আমি যেন গিয়ে তাকে এমব্রেস করি, এরকম ভালোবাসতাম। হ্যাঁ ডিয়ার মাদার ইডা হারকেন ইডাই ডাই, হি স্মাইল
সে হাসলো এন্ড ওপেনিং আউট হিজ মিল্ক হোয়াইট পাম। দেখো দেখো কিভাবে বর্ণনা করছে, মিল্ক হোয়াইট পাম, পাম মানে কি হাতের তালু, তালু নাকি? সেটা আবার কেমন মিল্ক হোয়াইট, মানে এত সুন্দর ভাবে তুলে ধরছে। দেখো মিল্ক হোয়াইট পাম ডিসক্লোজড আ ফ্রুট অফ পিওর হেসপেরিয়া, দেখো হেসপেরিয়ান গোল্ড, তাহলে হেসপেরিয়ান গোল্ডের তৈরি একটা ফ্রুট সে ধরে আছে। ডিসক্লোজ মানে কি ধরে থাকা, ধরে সে প্রকাশ করছে, দেখাচ্ছে হাত দিয়ে ধরে। হ্যাঁ দ্যাট স্মেলড অ্যাম্ব্রোসিয়ালি, দেখো অ্যাম্ব্রোসিয়াল মানে কি, অ্যাম্ব্রোস অ্যাম্ব্রোসিয়ালি অমৃত বোঝায়। হ্যাঁ দেখো দেখতে মানে খুবই মানে মধুর, দেখো অ্যাম্ব্রোসিয়াল আমরা দেখি ওটা হয়তো অ্যাডভার্ব হিসেবে নেই, এটা তো আমরা সেই সুগন্ধ পাচ্ছি নাকি। দেখো এক্সেপশনালি প্লিজিং টু টেস্ট অর স্মেল স্পেশালি ডেলিশিয়াস অর ফ্র্যাগ্রান্ট, মানে ফলটা দেখে মনে হচ্ছে যেন টষ্টসে, এরকম বলে না বাংলা কথা, হ্যাঁ খুবই সুস্বাদু। দ্যাট স্মেলড অ্যাম্ব্রোসিয়ালি অ্যান্ড হোয়াইল আই লুকড অ্যান্ড লিসেন্ড দ্য ফুল ফ্লোয়িং রিভার অফ স্পিচ কেম ডাউন আপন মাই হার্ট, এবং যখন আমি তার কথা শুনতে শুরু করলাম তার কথাগুলো কেমন মনে জানো কি, ফুল ফ্লোয়িং রিভার অফ স্পিচ, যেন কথার একটা নদী কাম ডাউন আপন মাই হার্ট আমার উপরে এসে পড়লো, মানে তার কথাগুলোকে এমন লাগছে যে ফুল ফ্লোয়িং রিভার, কথার পর কথা সে যেন বলে চলছে আর আমি শুধু শুনছি তার দিকে তাকিয়ে তাকিয়ে। হ্যাঁ তাহলে হোয়াইল আই লুকড অ্যান্ড লিসেন দ্য ফুল ফ্লোয়িং রিভার অফ স্পিচ কেম ডাউন আপন মাই হার্ট, সে কি বলছে দেখো, মাই ওন ইনোনি বিউটিফুল প্রাউড ইনোনি মাই ওন সোল বিহোল্ড দিস ফ্রুট হুজ গ্লিমিং রিং ইন রেভেন, দেখো বলছে যা রিন মানে কি ছাল, তাই তো উপরে যে ছোলা, বলছে এই চকচকে গ্লিমিং রিন্ডের উপরে ইনগ্রেভ করা আছে, ইনগ্রেভ মানে কি বলতো, খোদাই খোদাই করে, হ্যাঁ খোদাই করা আছে, লেখা আছে, কি লেখা, ফর দা মোস্ট ফেয়ার, এই কথা লেখা আছে, সে দেখালো আপেলটা তাকে ধরে। হ্যাঁ উড সিম টু অ্যাওয়ার্ড ইট ডাইন, মনে হচ্ছে এটা মনে হয় তোমার জন্য, বলছে উড সিম টু অ্যাওয়ার্ড ইট ডাইন, যেন এটা তোমাকে অ্যাওয়ার্ড করার মতো, অ্যাজ লাভলিয়ার দ্যান হোয়াট ইভার ওরেড হান্ট দ্য নোলস অফ এডা, ওরেড কে, দেখো নতুন নতুন কথা আসছে একটু পরিচয় হয়ে আসি, দেখো দ্য ওরেড হচ্ছে ওয়ার দ্য নিমস অফ মাউন্টেন্স কেভস অ্যান্ড গ্রোটেস, এরা হচ্ছে কতগুলো নিমসের কালেকশন করে, তাহলে এই বলছে এ যাবত মধ্যে যত নিমস তোমার মতো নিমস যারা হান্ট করেছে এ পর্যন্ত, দ্য নোলস অফ এডা, নোলস কি, কত নতুন নতুন শব্দ না, নোলস মিনিং, দেখো স্মল হিল অর মাউন্ট মানে পর্বত পাহাড়, তাই তো এগুলোতে সে যত হন্ট মানে কি খুঁজে পাওয়া, মানে যত সুন্দর বা ভালো জিনিস এখানকার নিমরা পেয়েছে তার থেকে লাভলিয়ার, বলছে হ্যাজ লাভলিয়ার দ্যান হোয়াট ইভার ওরেড হন্ট দ্য নলস অফ এডা দ্য লাভলিয়েস্ট ইন অল গ্রেস অফ মুভমেন্ট অ্যান্ড দ্য চার্ম অফ ম্যারিড ব্রোজ, তাই তো ম্যারিড ব্রাউজ যেটা বলি আমরা, ব্রো বলি আর যাই বলি না কেন, মানে যা কিছু সুন্দর আছে দ্য চার্ম অফ ম্যারিড ব্রো হতে পারে, ইন অল গ্রেস অফ মুভমেন্ট হাঁটতে গিয়ে সুন্দর হতে পারে, বলছে যা সুন্দর তুমি বলো না কেন সবচেয়ে লাভলিয়ার হচ্ছে কে বলো, প্যারিস, হ্যাঁ প্যারিস কে বোঝাচ্ছে, প্যারিস তো এই কথাগুলো বলছে, হ্যাঁ এটা তো প্যারিসের কথাবার্তা নাকি, হ্যাঁ এগুলো তো প্যারিসের কথাবার্তা, হচ্ছে উড সিম টু অ্যাওয়ার্ড ইট ডাইন, বলছে ফর দ্য মোস্ট ফেয়ারেস্ট, কারণ এই যে এর উপরে লেখা আছে সবচেয়ে সুন্দরীর জন্য, অতএব এটা মনে হয় তোমার জন্যই অ্যাওয়ার্ড করা, কারণ যত নিম্প আছে এই পর্বতে এই মাউন্টে তার থেকে তুমি হচ্ছে লাভলিয়ার, এ কারণে এটা মনে হয় তোমার জন্যই, এই কথা সে বলেছিল, তাই তো কে বলেছিল, প্যারিস ইনোনিকে বলেছিল, ইনোনিকে কি বলে টার্ন করেছিল দেখো, মাই ওন ইনোনি বিউটিফুল ব্রাউড ইনোনি, তাহলে প্যারিসের কোন জিনিসটা ভালো লাগছে ইনোনির বলো, স্যার জোড়া ব্রো, হ্যাঁ আইব্রো, এই যে আইব্রো, তাই তো ব্রো, তাই তো, হ্যাঁ দ্যাট বিউটিফুল ব্রো ইনোনি মাই ওন সোল বিহোল্ড দিস ফ্রুট হুজ গ্লিমিং রিন ইনগ্রেভেন ফর দ্য মোস্ট ফেয়ারেস্ট উড সিম টু অ্যাওয়ার্ড ইট ডাইন, কারণ অ্যাজ লাভলিয়ার দ্যান হোয়াট ইভার ওরেড হার্ন দ্য নলস অফ এডা লাভলিয়েস্ট অফ অল ইন গ্রেস অফ মুভমেন্ট অ্যান্ড দ্য চার্ম অফ ম্যারিড ব্রোজ, তোমার মতো সুন্দরী আর নাই, এটা এটা মনে তোমার জন্যই, ডিয়ার মাদার ইডা হারকেন ইরাই ডাই, দেখে এই কথা বলতেছে, গান করছে এটা কিন্তু গান, হি প্রেজ দ্য ব্লুসুম অফ হিজ লিপস টু মাইন, বুঝে নিও মিনিংটা কি, হ্যাঁ
and added ebong bollo this was cast upon the board mane eta hotat kore eshe poreche board er upor mane amar nokar upor when all the full face presence of the gods ranged in the hall of phelas eto bolche this was cast upon the board mane eta hoye obosho iyar kotha bolchena jahaj er kotha bolchena ওই সবার কথা বলছে মানে কি ঘটনা ঘটেছিল যে এটা একজন ফেলেছে বোর্ডের উপর হোয়েন অল দ্য ফুল ফেস প্রেসেন্স অফ দ্য গডস রেঞ্জ ইন দ্য হল অফ ফেলাস ফেলাসের বিয়ের সময় নাকি যে ফেলাস আর থেটিসের বিয়ে নাকি তো ওই হলে যখন তারা যাচ্ছিল সারিবদ্ধভাবে তখন ওই বোর্ডের উপরে অ্যাপেলটা ফেলা হয়েছিল হোয়ার আপন রোজ ফিউড আর এখান থেকে ঝগড়াটা শুরু ফিউড মানে কি ঝগড়া দ্বন্দ্ব উইথ কোশ্চেন আন টু হুম ইট ওয়ার ডিউ এই কোশ্চেনের উপরে যেটা কার উইথ কোশ্চেন আন টু হুম ইট ওয়ার ডিউ ডিউ মানে কি প্রাপ্য এটা কার প্রাপ্য সেটা নিয়েই বেঁধেছে ঝগড়া এই বিয়ে অনুষ্ঠানে বাট লাইট ফুট আইরিস ব্রট ইট ইয়েস্টার ইভ ডেলিভারিং দ্যাট টু মি বাই কমন ভয়েস ইলেক্টেড আম্পায়ার আম্পায়ার মানে কি মধ্যস্থতা করা জাজ তাই তো জাজ বানিয়েছে আমাকে আম্পায়ার বানিয়েছে ক্রিকেট খেলার মতো হ্যাঁ আইরিস কিসের দেবী দেখো দ্য পার্সন রেইনবো অ্যান্ড মেসেঞ্জার অফ গডস দেখো মেসেঞ্জার অফ গডস এই জন্যই সে নিয়ে এসেছে তাহলে এখানে আপেলটা এনে কে দিয়েছে আইরিস এনে দিয়েছে হ্যাঁ এরিস আর আইরিস নামটা যেন ভুলে না যাও হ্যাঁ উল্টাপাল্টা না হয়ে যায় ঝগড়ার দেবী নাম কি এরিস হ্যাঁ দেখো বানানটা খেয়াল করো এই যে ই আর আই এস তাই তো আর এটা হচ্ছে কি ইয়ের জায়গায় আই তাই তো দেখো ই আর আই এর পার্থক্য এ হচ্ছে কি মেসেঞ্জার অফ দ্য গডেস মেসেঞ্জার হিসাবে আমার কাছে নিয়ে এসেছে তাই বলছি কি দেখো যে বাট লাইট ফুড আইরিস লাইট ফুড কেন বলা হচ্ছে কারণ সে খুব ছুটে বেড়ায় তো মেসেঞ্জার ডাক হর করার মতো দৌড়ে বেড়ায় মেসেজ দেওয়ার জন্য বলছে ব্রট ইট ইয়েস্টার ইভ ইয়েস্টার মানে কি গতকাল ইভে এসেছিল আমার কাছে নিয়ে ডেলিভারিং দ্যাট টু মি বাই কমন ভয়েস ইলেক্টেড আম্পায়ার মানে সবাই মিলে কমন ভয়েস মানে কি ওখানে যত গড গডেস আছে সবার সমর্থনে আমাকে আম্পায়ার বানানো হয়েছে অতএব আমাকে পাঠালো আর এরপর কি হলো হেয়ার কামস টুডে আর এই তো আসবে এখন এখন আসবে কারা আসবে হেয়ার কামস টুডে ফেলাস অ্যান্ড অ্যাফ্রোডাইটি ক্লেমিং ইস দিস মিড অফ ফেয়ারেস্ট তারপর আমরা পেলাম কি এথেনা যার নাম হচ্ছে দেখো এই যে এথেনার একটা নাম কি ফেলাস দেখবা রোমান এবং গ্রিক নাম কিন্তু আলাদা করে এক পাশাপাশি দেওয়া আছে সংক্ষেপ নাম বাই নাম যেটা বলা হচ্ছে মানে ডাক নাম যেটা আমরা বলি হ্যাঁ আর অ্যাফ্রোডাইটি নামটা ঠিক আছে তাই বলছি কি দুইজন আসলো দুইজন এসেছে তাই তো হিয়ার কামস টুডে ফেলাস অ্যান্ড অ্যাফ্রোডাইটি ক্লেমিং ইজ দিস মিড অফ ফেয়ারেস্ট তাই তো এই যে প্রতিযোগিতাই তাই তো এই যে মিড মিড মানে কি দেখো রিওয়ার্ড হ্যাঁ পুরস্কার তাই তো খেলার পুরস্কার দেখি আমরা আচ্ছা থাক এখানে এই দেখো পার্সন ডিজার্ভ শেয়ার অফ অনার তাই তো সেটা ক্লেমিং তাই তো দিস মিড অফ ফেয়ারেস্ট দাও উইদ ইন দ্য কেভ এবার বলছে তুমি গিয়ে লোকাও মানে ওরা আসতেছে আর কি হ্যাঁ তাই বলছে দাও উইদ ইন দ্য কেভ বিহাইন্ড ইউ উইসপারিং টাফট অফ ওল্ড স্পাইন মেস্ট ওয়েল বিহোল্ড দেম আনবিহেল্ডেড তুমি তাদেরকে ভালো মতো দেখতে পাবে কিন্তু তোমাকে কেউ দেখতে পাবে না তাই বলছে বিহাইন্ড ইয়ান উইসপারিং টাপ টপ ওল্ড ওল্ড স্পাইন ওই যে বলছে না বড় বড় যে ওল্ড স্পাইন আছে ওখানকার যে টাপ ঝোড়গুলো আছে ঝোপগুলো আছে
হয়তো ওখানে গিয়ে লুকাও, উইদিন দা উইদিন দা কেভ, ওই কেভের ভিতরে গিয়ে লুকাও, বিহাইন্ড ইয়ন উইসপারিং টপ টপ ওল্ড স্পাইন, সেখান থেকে কি করতে পারবে? মেওস্ট ওয়েল বিহোল্ড, তাহলে দাও মেওস্ট ওয়েল বিহোল্ড দেম আনবিহোল্ডেড আনহার্ড, তোমার কথা কেউ শুনতেও পাবে না, তোমার কেউ দেখতেও পাবে না, কিন্তু তুমি কি করতে পারবে? হেয়ার অল, তুমি সব দেখতে পাবে। অ্যান্ড সি দাই প্যারিস জাজ অফ গডস, প্যারিসের তো অহংকার হয়ে গেছে নাকি, কারণ সে গড দেব জাজ, সে তুমি দেখবা যে প্যারিস কি জাজ করে। ডিয়ার মাদার ইডা হারকেন ইরাই ডাই, ইট ওয়াজ দ্য ডিপ মিড নুন, তো ডিপ মিড নুন, তাহলে দুপুর হয়ে গেছে, গড়িয়ে গেছে দুপুর হয়ে। One silvery cloud had lost his way between the piney slide sides of this long glen. এই যে গ্লিন বা এই যে হয়তো খাল ঝর্ণা, তো এখানে কি হয়েছে যে বিটুইন দ্য পাইনি সাইড, দুই পাশে পাইন গাছ, তার পাশে কি রয়েছে দেখো, ওয়ান সিলভারি ক্লাউড হ্যাড লস্ট ইজ ওয়ে, দেখে মনে হচ্ছে যেন এই দুপুরবেলায় একটা সিলভারি ক্লাউড যেন তার রাস্তা হারিয়ে ফেলেছে। কে রাস্তা হারিয়েছে? এটা একটা কি সিম্বল? তো দুই পাইন গাছের মাঝখানে যে গ্লিন বয়ে গেছে, এখানে এসে যেন একটা সিলভারি ক্লাউড তার রাস্তা হারিয়ে ফেলেছে, হতবাক হয়ে গেছে। এই সিলভারি ক্লাউডটাকে বলো এই প্যারিস, তাই তো? প্যারিস যেন তার পথ হারিয়েছে, সে এখন অন্য পথে চলবে। দেন টু দ্য বাওয়ার দে কেম, দেখো তাদের অবস্থা বোঝাবে। দেন টু দ্য বাওয়ার দে কেম, তারা আসলো, কারা আসলো বলো, কারা আসলো বলো শুনি। নাকি সেখানে এসেছে, এন্ড দেয়ার ফিট দ্য ক্রসাস ব্রেক লাইক ফায়ার ভায়োলেট, আছে অ্যামারাকাস অ্যাফোসডেল লোটস লিলিস, মানে বিভিন্ন ফুলে তাদের পা কি বলছে দেখে, অ্যাট দেয়ার ফিট, তাদের পায়ের মানে কি পদক্ষেপে, দেখো এখানে এখন ফুলগুলো আমরা দেখে দেখে আসি, ক্রোকাস ব্রেক লাইক ফায়ার, সে যেন কি হচ্ছে ভেঙে পড়ছে, দেখো ব্রেক ক্রোকাস, এই যে এই ফুলগুলো তারা যখন আসছে তাদের পায়ে মারিয়ে এগুলো যেন ভেঙে পড়ছে, এরকম বলতেছে, মানে ফুলের রাজ্যে তারা আসছে। এছাড়াও কি ভায়োলেট ফুল, অ্যামারাকাস অ্যাফোসডেল লোটস লিলিস, সব ফুলগুলো যেন তাদের পায়ে মারিয়ে যাচ্ছে। অ্যান্ড আ উইন্ড অ্যারোজ, আর সেই সময় কি একটা বাতাস বয়ে গেল, অ্যান্ড ওভার হেড দ্য ওয়ান্ডারিং আইভি অ্যান্ড ভাইন, আর মানে বাওয়ারের কথা বলা হচ্ছে, তাদের ইয়েটা কি জায়গাটা কি দেখো বলছে, স্মুথ সোয়ার্ডেড বাওয়ার, স্মুথ এবং সোয়ার্ডেড বাওয়ার, বাওয়ার মানে কি বলতো, বাওয়ার মানে আমরা বুঝবো একটা জায়গা নাকি, বাসস্থান বা বাসা বা শেড, বিশেষ করে শেড বুঝবো, দেখো শেড অর এনক্লোজ, একটা জায়গা যেখানে দেখা করবে প্যারিসের সাথে এসে, তা দুইজনই এসেছে এবং তাদের অবস্থানটা কেমন সেটা বোঝাচ্ছে কিন্তু, হ্যাঁ, এবং সেখানে ফুল দিয়ে মানে কি করে এটাকে ডেকোরেট করা, তাই বিভিন্ন ফুলের কথা বলা হয়েছে এখানে। অ্যান্ড আ উইন্ড অ্যারোজ অ্যান্ড ওভার হেড দ্য ওয়ান্ডারিং আইভি অ্যান্ড ভাইন, এবং উপরে কি হচ্ছে ছাদের মতো যেন আইভি এবং ভাইন লতা যেন কি করছে ওয়ান্ডারিং করছে, দুলছে নড়ছে, দিস ওয়ে অ্যান্ড দ্যাট ওয়ে, ইন ম্যানি আ ওয়াইল্ড ফেস্টুন র্যান রিওট, যেন ফুলগুলো দেখে মনে হচ্ছে যেন বিভিন্ন কালারের ফেস্টুন যেন বাতাসে দুলছে, উন্মাদ হয়ে গেছে এই সুন্দরীদের দেখে, এরকম বোঝাচ্ছে, হ্যাঁ। গার্ল্যান্ডিং দ্য নার্ল্ড বাউজ উইথ বানসেস অ্যান্ড বেরি অ্যান্ড ফ্লাওয়ার থ্রু অ্যান্ড থ্রু, মানে কি পুরো বাওয়ারটাকে এত সুন্দরভাবে মানে মনে হচ্ছে যেন ডেকোরেট করা হয়েছে, যেন ফুল দিয়ে মালা করে, হ্যাঁ, নার্ল্ড করে বাউ দিয়ে ডাল দিয়ে পুরোটাকে সাজিয়ে দেওয়া দেওয়া হয়েছে, কারণ এখানে কারা আসবে বা কারা এসেছে, গডেসেরা এসেছে নাকি, গডেসদের সাথে এখন প্যারিসের দেখা হবে। ও মাদার, এটুকু বুঝতে পারছো কি বলতে চাইলে এই জায়গাতে? স্যার আরেকবার একটু বলেন, কোন জায়গাটা বলবো বলো তো, স্যার ওই যে গডেসের আগমনের ওটা বললেন না, আমি একটু মানে সাইডে গেছিলাম তো ওইটা বুঝতে পারিনি। হ্যাঁ
হ্যাঁ, মানে এখানে গডেসরা একটা বাওয়ারে আসছে, সেই বাওয়ারটাকে কিভাবে ডেকোরেট করা হয়েছে সেই ফুল দিয়ে, গাছের পাতা দিয়ে, লতা দিয়ে, সেইটা এখানে বোঝানো হয়েছে। ঠিক আছে, জি স্যার। হ্যাঁ, এইটুকুই আর কিছু না। হ্যাঁ, যে বিভিন্ন ফুল, মানে ফুল হচ্ছে নিচে পড়ে আছে, উপরে লতানো। হ্যাঁ, লতা, আইভি অ্যান্ড ভাইন, সেগুলো জানি। আইভি অ্যান্ড ভাইন, হ্যাঁ, ভাইন লতা আমরা দেখে জানি তো নাকি। আইভি কি মনে আছে? আইভি লতা আমরা কিসে পেয়েছিলাম বলো তো? আইভি টি এর কথা, আইভি ম্যান্টেলড কান্ট্রি সার্স ইয়ার্ড বই, যে কি জানো এলজি ছিল, এলজি তে আমরা পেয়েছিলাম, তাই না? এই যে এই লতাগুলো জানো, উপরে বাওয়ারের উপরে যেন তারা দুলছে। আর ভাইন মানে কি বলো? আঙ্গুরের গাছ, লতা, তাই তো? হ্যাঁ, লতা মানে সব লতা গাছগুলো উপরে যেন শেড দিচ্ছে আর দুলছে বাতাসে, আর চারিদিকে হচ্ছে ফুলগুলো ফুটে আছে, যেন এক ধরনের ফেস্টুন, মানে যখন কোনো মন্ত্রী আসে, মিনিস্টার আসে বা দামি ব্যক্তি আসে, আমরা কি করি, পুরো রাস্তাটাকে সুন্দর করে সাজিয়ে দিই, তার বসার জায়গাটাকে। হ্যাঁ, ওইরকম ভাবে যেহেতু দেবতারা আসছে, গডেসরা আসছে, এই জন্য চারিদিকে গাছে ডাল পালা ফুল ফল লতা দিয়ে যেন সবকিছু সাজিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, এইটাই বলছে, উইথ বান্স অ্যান্ড বেরি অ্যান্ড ফ্লাওয়ার থ্রু অ্যান্ড থ্রু, এদিক সেদিক সবকিছু পুরো সাজিয়ে দিয়েছে। ও মাদার ইডা হারকেন এরাই ডাই অন দ্য ট্রি টপস আ ক্রেস্টেড পিকক লিট, আর উপরে দাঁড়িয়ে আছে কি, ক্রেস্টেড পিকক। ক্রেস্টেড পিকক কেমন, যার পাখাগুলো কি হয়ে থাকে, ফুলে থাকে নাকি খুলে থাকে? ক্রেস্টেড পিকক, এই যে এই পিকক, ক্রেস্টেড বলতে কি বোঝায়, এই যে মাথায় যাদের ক্রেস্ট আছে নাকি, হ্যাঁ, ছুটিওয়ালা পিকক যেন তাদের ওখানে কি দাঁড়িয়ে আছে, হ্যাঁ, লিট করছে। তাই বলছে দেখো, অন দ্য ট্রি টপস আ ক্রেস্টেড পিকক লিট অ্যান্ড ওভার হিম ফ্লড আ গোল্ডেন ক্লাউড, আর তার উপর দিয়ে যেন এক ধরনের গোল্ডেন ক্লাউড বয়ে চলছে, হ্যাঁ, ভেসে চলছে। হ্যাঁ, অ্যান্ড লিন্ড আপন হিম স্লোলি ড্রুপিং ফ্র্যাগ্রান্ট ডিউ, এবং তার উপরে যেন এই পিককের উপরে যেন কি হচ্ছে, স্লোলি লিন্ড করছে এবং ড্রুপিং করছে ফ্র্যাগ্রান্ট ডিউ, ডিউ ডিউ, তাই তো? ফ্র্যাগ্রান্ট মানে কি, সুগন্ধি, যেন সুগন্ধি এসে তার উপরে পড়ছে, মানে দেখাচ্ছে আকর্ষণীয় পরিস্থিতি সেই সময়। দেন ফার্স্ট আই হার্ড দ্য ভয়েস অফ হার, তাহলে প্রথম কার কথা শুনলো দেখো, দেন ফার্স্ট আই হার্ড দ্য ভয়েস অফ হার টু হোম কামিং থ্রু হেভেন লাইক আ লাইট দ্যাট গ্রোজ লার্জার অ্যান্ড ক্লিনার, যেন টু হোম কামিং থ্রু হেভেন, যেন টু হোম কামিং থ্রু হেভেন, সে যেন আসছে, হ্যাঁ, পুরো আকাশ ভেদ করে, লাইক আ লাইট, লাইট যেমন আকাশ ভেদ করে আসে, দ্যাট গ্রোজ লাইটার অ্যান্ড ক্লিয়ারার, তাহলে আকাশ ভেদ করে, তাই তো? যেমন লাইট বিশালভাবে ক্লিয়ার অ্যান্ড লার্জারভাবে আসে, ওরকম ভাবে যেন সে এসেছে। তাহলে টু হোম কামিং থ্রু হেভেন মানে তার উপরে এসে পড়ছে আলো, মানে কি, তার সৌন্দর্যের কথা বোঝানো হচ্ছে। হ্যাঁ, টু হোম কামিং থ্রু হেভেন লাইক লাইট দ্যাট গ্রোজ লার্জার অ্যান্ড ক্লিয়ারার উইথ ওয়ান মাইন্ড দ্য গডেস রাইজ আপ ফর রেভারেন্স, আর যাকে দেখলে পারে গডেসেরা শ্রদ্ধাই উঠে দাঁড়ায়, রাইজ আপ, সে কিনা চলে এসেছে। হ্যাঁ, উইথ ওয়ান মাইন্ড মানে এক মনে একত্রে, দ্য গডেস রাইজ আপ ফর রেভারেন্স, শি টু প্যারিস মেড প্রোফার অফ রয়্যাল পাওয়ার, সে এসে প্যারিসকে কি করলো, অফার করলো, কি কি অফার করলো, প্রোফার মানে অফার, প্রোফার, হ্যাঁ, কি অফার করলো বলো, রয়্যাল পাওয়ার মানে কি, ক্ষমতা নাকি, অ্যাম্পল রুল আনকোশ্চেন, যে রুলের কোনো কোশ্চেন থাকবে না, মানে কি, তার মতো ক্ষমতা বাঙালি কেউ হবে না, ওভারফ্লোয়িং রেভিনিউ, যে রাজ্যে রেভিনিউ এসে পড়বে, ওভারফ্লো করবে মানে কি, রাজ্যের দরবারে টাকা পয়সা সম্পদ এসে ওভারফ্লো হয়ে যাবে, হোয়ার ইট টু এম্বেলিশ দ্য স্টেট, যা দিয়ে সে তার রাজ্যকে কি করতে পারবে, এম্বেলিশ করতে পারবে, ডেভেলপ করতে পারবে, ফ্রম ম্যানি আ ভেইল অ্যান্ড রিভার স্যান্ডার্ড ক্যাম্পেন ক্লোথ উইথ কর্ন, যত ভেইল আছে, যত রিভার স্যান্ডার্ড ক্যাম্প ক্যাম্পেইন আছে, ক্লোথ উইথ ক্রন মানে জমি জায়গা সব কিছু কেমন হবে, পুরো শস্যে ভরে উঠবে, অর লেবার্ড মাইন আনড্রেনেবল ওর, এবং যত রকম মাইন আছে, মাইন মানে কি বলতো, খনি, খনি, তাই তো, সেগুলোতে কি হবে, আনড্রেনেবল ওর, আনড্রেনেবল মানে কি, তুলে শেষ করা যাবে না, হ্যাঁ, এরকম সম্পদে ভর্তি হয়ে থাকবে, এমন রাজ্য তাকে উপহার দেওয়া হবে, বুঝতে পারছো, দেখো মানে কি ঘুষ দিচ্ছে। তাই বলছে, সি টু প্যারিস মেড প্রফার অফ রয়্যাল পাওয়ার অ্যাম্পল রুল, কে বলো তো, এটা কে হতে পারে, হেরা, হেরা হচ্ছে কি,
এরা হচ্ছে কি গডেস অফ ম্যারিজ, তাই না? এবং জিউসের ওয়াইফ, কিন্তু এই জন্য তাকে সবাই শ্রদ্ধা করে, বুঝতে পারছো? সবাই শ্রদ্ধা করে। দেখো হচ্ছে কি ইন গ্রিক মিথোলজি, শি ইজ কুইন অফ 12 অলিম্পিয়ান্স অ্যান্ড মাউন্ট অলিম্পাস, সিস্টার অফ অ্যান্ড ওয়াইফ অফ জিউস, সিস্টার অ্যান্ড ওয়াইফ অফ জিউস, অ্যান্ড আ ডটার অফ দ্য টিটানাস কর্নাস অ্যান্ড রেহা, ওয়ান অফ আর ডিফাইনিং ক্যারেক্টারিস মিথ ইজ আ জেলাস অ্যান্ড ভেঞ্জিফুল নেচার ইন দ্য ডিলিং উইথ। আমরা তো এটা পড়েছিলাম ওই যে টাইরেসিয়াসের সময়, তাই না? দেখো এই যে পিকক আছে, তার স্যাক্রেড অ্যানিমেলস হলো কি, এই জন্য পিকক বলা হয়েছে, কিন্তু এটা খেয়াল করো যে মানে সিম্বল পিকক হচ্ছে কি হেরার একটা সিম্বল, কো দেখো সরি কাউ কক্কো অ্যান্ড পিকক, এটা হচ্ছে কি হার স্যাক্রেড অ্যানিমেলস। শি ইজ সামটাইমস শোন হোল্ডিং আ প্রমিগ্রেনেট, প্রমিগ্রেনেট মানে কি বলতো, একটা প্রমিগ্রেনেট ধরে থাকে অ্যাজ অ্যান এমব্লেম অফ ইমর্টালিটি। প্রমিগ্রেনেট কি স্যার, বেদেনা বা আনার? হ্যাঁ এই যে এই যে, হ্যাঁ সেগুলো সে ধরে থাকে। এটা কিসের প্রতীক? ইমর্টালিটির প্রতীক। বেদেনা খালে নাকি আমাদের আয়ু বাড়ে, রক্তের ইয়া বাড়ে নাকি, তাই তাই আমরা পাইলাম কাকে, হেরাকে নাকি? দেখো তাহলে বলছে কি, দেখো শি টু প্যারিস মেড প্রফার অফ রয়্যাল পাওয়ার অ্যান্ড অ্যাম্পল রুল আনকোশ্চেন অ্যান্ড ওভারফ্লোয়িং রেভিনিউ হোয়ার ইট টেম্বলি স্টেট ফ্রম ম্যানি আ ভেল অ্যান্ড রিভার স্ট্যান্ডার্ড ক্যাম্পেইন ক্লোজ উইথ কর্ন অ্যান্ড লেভার্ড মাইন আনড্রেনেবল ওর অনার শি সেইড অ্যান্ড হোমেজ অ্যান্ড ট্যাক্স অ্যান্ড টোল। মানে কি হবে না তোমার, তোমার সম্মান হবে, তোমার হোমেজ হবে, তোমার ট্যাক্স হবে, তুমি টোল পাবা ফ্রম ম্যানি অ্যান আইল্যান্ড ইনল্যান্ড টাউন অ্যান্ড হেভেন লার্জ। হ্যাঁ মানে একদম মানে যত আশেপাশে যত শহর আছে সবাই কি করবে, মাস থ্রং বিনিথ আর শ্যাডোয়িং সিটাডেল, সবাই এসে তার এই শ্যাডোয়িং সিটাডেলের অধীনে কি করবে, মাথা নত করবে। হ্যাঁ ইন গ্লাসি বেইজ অ্যামং আর টলেস্ট টাওয়ার্স, মানে যত আশেপাশে রাজ্য আছে সবাই এসে তার এই যে গ্লাসি বেইজ, কেন বলা হচ্ছে বে মানে উপসাগর, তাই না, সেই উপসাগরে আসবে তারা, গ্ল্যাসি কেন চকচকে পানির ভেসে তারা আসবে। হ্যাঁ অ্যামং আর টলেস্ট টাওয়ার, তার এই টলেস্ট টাওয়ারের মধ্যে কারা আসবে, অন্যান্য রাজারা নাকি অন্যান্য ছোটোখাটো স্টেটরা বা মানুষেরা এসে তাকে কি দিবে, অনার দিবে, হোমেজ দিবে, ট্যাক্স দিবে, টোল দিবে। হ্যাঁ ফ্রম ম্যানিয়ান ইনল্যান্ড টাউন, ফ্রম ম্যানিয়ে কি ব্যবহার করে, ম্যানিয়ান বা ম্যানিয়ে মানে কি কি বোঝায়, অসংখ্য না, বলছে অসংখ্য রাজ্য রাজারা আসবে তোমাকে সম্মান জানাতে, তোমাকে সম্পদ দান করতে। হ্যাঁ তাহলে এর থেকে আর তুমি কি চাও? তো দেখি, ও মাদার ইডা হারকেনেরাই ডাই স্টিল শিস প্যাক অন অ্যান্ড স্টিল শিস প্যাক অফ পাওয়ার, সে কথা বলেই যাচ্ছে আর শুধু পাওয়ারের কথা বলছে। হ্যাঁ হুইস ইন অল অ্যাকশন ইজ দ্য এন্ড অফ অল, দেখে যেন মনে হচ্ছে পাওয়ারই যেন সব কিছু। হ্যাঁ হুইস ইন অল অ্যাকশন মানে কি, যত কিছু আছে তার মধ্যে সকল এন্ড হলো কি, এই পাওয়ার, সবাই পাওয়ার পেতে চায় না, কারণ কি দেখো পাওয়ার ফিটেড টু দ্য সিজন, উইজডম ব্রিড অ্যান্ড থ্রং দ্য উইজডম ফ্রম অল নেইবারিং ক্রাউন্স অ্যালায়েন্স অ্যান্ড অ্যালিজেন্স টিল দ্য হ্যান্ড ফেইল ফ্রম দ্য সেপ্টার স্ট্রাপ। মানে কি তোমার যদি ক্ষমতা থাকে কত জ্ঞানী মানুষ আসবে, বলছে উইজডম ব্রিড অ্যান্ড থ্রং দ্য উইজডম, তাহলে সে উইজডম, সে উইজডমের উপর উইজডম রাজ্যে, থ্রন মানে কি রাজ্য না, তাহলে মানে রাজা হোক রাজ্য হোক জ্ঞানী মানুষ সেখানেও তারা কি করবে, ফ্রম অল নেইবারিং ক্রাউন্স সবাই আসবে তোমার সাথে অ্যালিয়েন্স করতে, হ্যাঁ মৈত্রী স্থাপন করতে, যোগসূত্র স্থাপন করতে, কতদিন পর্যন্ত, টিল দাই হ্যান্ড ফেইল ফ্রম দ্য সেপ্টার স্টাফ, যতদিন না পর্যন্ত ক্ষমতা থেকে তোমার হাত চ্যুত হচ্ছে, মানে তুমি ক্ষমতাহীন হওয়ার আগ পর্যন্ত সবাই তোমাকে সম্মান করবে, কুর্নিশ করবে, তোমার সঙ্গ দিতে চাইবে। অতএব সব কিছুর মূলে তো ক্ষমতা, সাস বোন ফ্রম মি, ফ্রম মি হেভেন্স কুইন প্যারিস, প্যারিসকে বলতেছে যে আমি আমি হেভেন্স কুইন, আর সেই হেভেন কুইনের কাছ থেকে তুমি আশীর্বাদ পাচ্ছ, বোন মানে কি বলো, বর, বর বা আশীর্বাদ নাকি, সেই তুমি পাচ্ছ আমার হাত থেকে, আমি হচ্ছে কি হেভেনের কুইন প্যারিস, বলতে প্যারিসকে ট্রাম করে টু দি কিং বর্ন, আর তুমি তো হচ্ছে রাজার, হ্যাঁ টু দি কিং বর্ন, কিন্তু তুমি আর শেফার্ড অল দাই লাইফ, তুমি রাজার ছেলে হয়েও সারা জীবন শেফার্ড হয়েছিলে, বাট ইয়েট কিং বর্ন, তারপরেও তুমি তো রাজার জন্ম রাজার সন্তান, তাই না, তারপরেও কি হচ্ছে তোমাকে আমি দিচ্ছি, শুড কাম মোস্ট ওয়েলকাম, সিং মেন ইন পাওয়ার অনলি আর লাইক এস গড, দেখো যারা হচ্ছে কি ক্ষমতাবান তারা তো গডের মতো, তাই বলছে সবাই তোমার কাছে আসবে ওয়েলকাম জানাতে, হু হ্যাভ অ্যাটেইন রেস্ট ইন আ হ্যাপি প্লেস অ্যান্ড কোয়াইট সিটস অ্যাবভ দ্য থান্ডার, যে গডেসরা
হ্যাঁ হু হ্যাভ অ্যাটেইনড রেস্ট ইন হ্যাপি প্যালেস সরি হ্যাপি প্লেস মানে স্বর্গে যারা আছে অ্যান্ড কোয়াইট সিট অ্যাবভ দ্য থান্ডার গডের অবস্থান থান্ডারের উপরে নাকি এই থান্ডার বলতে কি বলতে চাচ্ছে আমরা মনে তৎকালীন সময়ে মানুষরা মনে করতো কি যে ওই মাউন্ট তাই তো যে অলিম্পাস পর্বতে ওখানে গডদের অবস্থান আর গডরেসটা গডরা মাঝে মাঝে ঢেকে গেলে থান্ডারিং হয় আসলে থান্ডারিংটা হয় কিসের জন্য বলো তো তৎকালীন সময়ে এখনো তো হয় আগ্নেয়গিরির কারণে তাই না বিশাল বিশাল পর্বতের উপরে কি হয় আগ্নেয়গিরির যে স্ফুলিঙ্গ যখন ওঠে তখন চারিদিকে আগুন ছড়িয়ে পড়ে থান্ডারিং এর মতো কিন্তু তৎকালীন মানুষ মনে করতো ওটা মনে হয় গডদের আক্রোশ হ্যাঁ তাই সেই রকম চিন্তা ভাবনা ওই সময় ছিল কারণ তারা তো তখন ওইখানে পৌঁছাতে পারেনি এখন তো মানুষ হেলিকপ্টার জাহাজে করে সব কিছু জয় করে ফেলছে নাকি তাই বলছে যাদের অবস্থান কোথায় কোয়াইট সিটস অ্যাবভ দ্য থান্ডার উইথ আনডাইং ব্লিস ইন নলেজ অফ টাই অফ দিয়ার ওন সুপ্রিমেসি উইথ আনডাইং ব্লিস তুমি পাবে কি আনডাইং ব্লিস তারা আনডাইং ব্লিস নিয়ে আছে আনডাইং মানে কি শেষ নেই যার কোনো তাই না ইন নলেজ অফ দিয়ার ওন সুপ্রিমেসি তাদের নিজস্ব সুপ্রিমেসিতে জ্ঞানের যে ব্লিস সেই ব্লিস দিয়ে তারা এখন সেখানে আছে আর সেই গডদের মতো হয়ে যাবে তুমি দেখো আর লাইক এস গডস বলছে কি সিং মেন ইন পাওয়ার অনলি আর লাইক এস গড মানে লাইক গডস গডসদের মতো আর সেইটা তুমি অর্জন করবে তাহলে চারটিখানি কথা বলো তাহলে কি ঘুষ দিচ্ছে ক্ষমতা না রাজ্য ক্ষমতা দেখো কত কিছু সে কিন্তু দিয়ে দিচ্ছে তাকে তারপরে কি হলো ডিয়ার মাদার ইডা হারকে নিরাই ডাই শি সিজড এই বলে সে থামলো অ্যান্ড প্যারিস হেল দ্য কস্টলি ফ্রুট আউট অ্যাট আর্মস লেন্থ একটু সামনে তুলে ধরলো হ্যাঁ সো মাস দ্য থট অফ পাওয়ার ফ্ল্যাটার হিজ স্পিরিট হচ্ছে ক্ষমতার যে চিন্তা তাকে কিছুটা হলো কি করে ফেলেছিল বলতো ফ্ল্যাটার মানে কি সাথে গেছিল ফেলাস হোয়ার শি স্টুড সামহোয়াট অ্যাপার্ট সে একটু দূরে দাঁড়িয়েছিল আর ক্লিয়ার অ্যান্ড বার্ড লিমস ওভার দেখো ওভার থ্রোটেড উইথ ব্রাজেন হেডেড স্পেয়ার আপনার পার্লি শোল্ডার লিনিং কোল্ড দেখো মানে ব্রাজেন হেডেড মানে তার মাথায় মুকুট আছে স্পেয়ার আছে তার পাশে হ্যাঁ স্পেয়ার আপনার পার্লি শোল্ডার লিনিং কোল্ড দ্য হোয়াইল অ্যাবভ হার হার ফুল আর্নেস্ট আই ওভার হার স্নো কোল্ড ব্রেস্ট অ্যান্ড অ্যাংরি চিক কেপ্ট ওয়াস ওয়েটিং ডিসিশন মেড রিপ্লাই এইবার কি দিবে দেখো তখন সে রিপ্লাই করলো আর কি মানে দেখাচ্ছে যে ফেলাসের যে আমরা তো দেখেছি তাই না তার ফেলাসে আমরা একটু যাই ছবি আছে না কে যে দেখো আছে না মাথায় দেখো মাথায় কি বলছে ফেলাসের কোথায় গেল কোথায় গেল কোথায় গেল কোথায় গেল হ্যাঁ এই যে দেখো আর ক্লিয়ার দেখো বার্ড লিমস এবং হচ্ছে ব্রাজিয়ান হেডেড স্পেয়ার ব্রাজিয়ান স্পেয়ার আছে নাকি এর সাথে স্পেয়ার মানে কি বলতো স্পেয়ার বলতে কি কি বোঝায় বর্ষা বর্ষা নাকি বর্ষা ব্রাজিয়ান এটা মানে কি খোলা খোলা বর্ষা এ বলছে কি বাট ফেলাস হোয়ার শি স্টুড সামওয়ার্ড অ্যাপার্ড হার ক্লিয়ার অ্যান্ড বার্ড লিমস বার্ড মানে কি শূন্য খোলা যেহেতু দে হ্যাভ কাম হেয়ার অল কি অবস্থায় একটা ওয়ার্ড ইউজ করা হয়েছে দেখো নেকেড দে কেম তা সেই অবস্থায় বলছে বেয়ার্ড লিমস মানে হাত পা সব খালি শূন্য ওভার থর্টেড উইথ ব্রাজেন হেডেড স্পেয়ার আর যার হাতে রয়েছে কি দেখো ব্রাজেন হেডেড স্পেয়ার আপন হার পার্লি শোল্ডার লিনিং কোল্ড পার্লি শোল্ডার পার্লি কেন বলা হচ্ছে পার্ল হ্যাঁ পার্লে ডেকোরেট করা হ্যাঁ পার্লি শোল্ডার লিনিং কোল্ড মানে ওই বেয়ার মানে স্পেয়ারটা তার শোল্ডারের উপরে রাখা আছে হ্যাঁ এবং দ্য হোয়াইল অ্যাবভ হার ফুল অ্যান্ড আর্নেস্ট আই আর ঠিক ওই সময়ে তার ফুল অ্যান্ড আর্নেস্ট আইয়ে
চোখে অ্যান্ড ওভার আর স্নো কোল্ড ব্রেস্ট অ্যান্ড অ্যাংরি চিক কেপ্ট ওয়াচ, মানে কি আমি দেখলাম ওয়েটিং ডিসিশন মেড রিপ্লাই, মানে ওদিকে ডিসিশনের জন্য সে অপেক্ষা করতেছিল, ঠিক ওই সময় এসে বলল কি সেলফ রেভারেন্স সেলফ নলেজ অ্যান্ড সেলফ কন্ট্রোল, এভাবে জ্ঞানের দেবী, হ্যাঁ থ্রি থিংস অ্যালোন লিড, দেখো লিড লাইফ টু সভরেন পাওয়ার, তাহলে ও দিচ্ছিল শুধু পাওয়ার, কিন্তু আমাদের ফেলাস কি দিবে তাকে সেলফ রেভারেন্স সেলফ নলেজ অ্যান্ড সেলফ কন্ট্রোল, তার মানে কি তুমি সম্পদের মাধ্যমে ক্ষমতার মাধ্যমে যে সেলফ যে রেভারেন্স পেতে যাচ্ছ সেই রেভারেন্স আসল রেভারেন্স নয়, সেই নলেজ আসল নলেজ নয়, সেই কন্ট্রোল বা পাওয়ার আসল পাওয়ার নয়, বরং তোমার যদি নিজস্ব রেভারেন্স থাকে নলেজ থাকে তাহলে তুমি পাওয়ার এমনিই পাবে, তোমাকে আর পাওয়ার অন্যের কাছ থেকে নিতে হবে না। দিস থ্রি অ্যালন লিড লাইফ টু সভরেন পাওয়ার ইয়েট নট ফর পাওয়ার, কারণ কি পাওয়ার অফ হারসেলফ উড কাম আনকল্ড ফর, না ডাকতেই পাওয়ার চলে আসবে, বাট টু লিভ বাই ল অ্যাক্টিং দ্য ল উই লিভ বাই উইদাউট ফেয়ার, বরং আমরা জ্ঞানের মাধ্যমে আইনের সহিত বসবাস করব, কারণ কি আইনের মাধ্যমে কি করে দেখো অ্যাক্টিং দ্য ল উই লিভ বাই উইদাউট ফেয়ার, কারণ আইনের মাধ্যমেই আমরা অনুশাসনের মাধ্যমে কিন্তু ভীতিহীনভাবে বসবাস করতে পারি, হ্যাঁ তাই বলছে বিকজ রাইট ইজ রাইট, যা ঠিক তা ঠিক, টু ফলো রাইট উইজ, তো বলছে কি টু ফলো রাইট ওয়ার উইজডম ইন দ্য স্কর্ন অফ কনসিকোয়েন্সেস, হ্যাঁ তাই বলছে কি অতএব সঠিক উইজডমটা পাওয়াই হচ্ছে কি কনসিকোয়েন্সের স্কর্ন, স্কর্ন মানে কি ভ্রুকুটি, মানে যার জ্ঞান থাকবে সে সকলকে স্কর্ন করতে পারবে, তাহলে সে কিসের দেবী বলো তো ফেলাস এখানে গডেস অফ উইজডম, হ্যাঁ উইজডম জ্ঞানের দেবী নাকি, আর হেরাকে পাইলাম কিসের দেবী পাওয়ার অ্যান্ড ওয়েলথ নাকি, পাওয়ার অ্যান্ড ওয়েলথ, এখন এ দিবে তাকে জ্ঞান, বলছে ডিয়ার মাদার ইডা হারকেনেরাই ডাই এগেইন শি সেইড আই উ দি নট উইথ গিফটস, আমি তোমাকে কোনো গিফট দিয়ে উ করতে পারছি, উ করা মানে কি পটানো, সিকিউল অফ গার্ডিয়ান কুড নট অল্টার মি টু ফেয়ারার, সিকিউল অফ গার্ডিয়ান বলছে এই যে যত মানুষ থাকুক না কেন সকলে এসে যদি বলে তাও আমি যে ফেয়ারার এই কথাটা কখনো অল্টার করা যাবে না, অল্টার হবে না, আমি ফেয়ার, জাজ দাও মি বাই হোয়াট আই অ্যাম সো শ্যাল দাও ফাইন্ড মি ফেয়ারেস্ট, অতএব আমি যেমন তুমি তাই দিয়েই বিবেচনা করো আমাকে, তাতেই তুমি খুঁজে পাবে, সো শ্যাল দাও ফাইন্ড মি ফেয়ারেস্ট, মানে জ্ঞান, হ্যাঁ তুমি যদি জ্ঞান বুদ্ধি দিয়ে বিবেচনা করো তাহলে দেখবা যে আমি হচ্ছে কি সুন্দরী, তার মানে জাজমেন্ট উইজডম দিচ্ছে তাকে যে আমি তোমাকে এরকম জ্ঞান দিব, জ্ঞানের মাধ্যমেই তুমি সারা দুনিয়া ক্ষমতা অর্জন করতে পারবে, ইয়েট ইনডিড ইভ গেজিং অর ডিভিনিটি ডিসরপ্ট দ্য মর্টাল আইজ আর ফেইল টু জাজ অফ ফেয়ার আনবায়াস বাই সেলফ প্রফিট, ও মানে সে বুঝতে পেরেছে যে ইভ গেজিং অন ডিভিনিটি ডিসরপ্ট, বলছে তুমি যদি ডিভাইনিটির দিকে ডিসরপ্ট অবস্থায় তাকাও মানে কি চোখ খুলে তাকাও তুমি তো তাকাতে পারবে না, কারণ কি তাই মর্টাল আইজ আর ফ্রেইল দুর্বল, তুমি তো মর্টাল মানুষ তোমার আইজ হচ্ছে কি ফ্রেইল টু জাজ অফ ফেয়ার, তুমি তো অরিজিনাল ফেয়ারকে জাজ করতে পারবে না, কারণ তুমি কখনোই আনবায়াস থাকতে পারবে না বাই সেলফ প্রফিট, আনবায়াসড বাই সেলফ প্রফিট, হ্যাঁ যে নিজস্ব প্রফিটের জন্য তুমি আনবায়াস থাকতে পারবে না, তুমি বায়াস হবে কারণ না কারো প্রতি, রেস্ট দি শিওর দ্যাট আই শ্যাল লাভ দি ওয়েল অ্যান্ড ক্লিপ টু দি সো দ্যাট মাই ভিগর উইডেড টু দ্য ব্লাড শ্যাল স্ট্রাইক উইদ ইন দ্য পালস লাইক গডস, বলছে রেস্ট দি শিওর, হ্যাঁ যে তুমি যদি দ্যাট শ্যাল আই লাভ দি, তো বলছে আমি তোমাকে ভালোবাসবো তুমি যদি এই রেস্ট করো, মানে রেস্ট দি শিওর মানে নিজেকে শান্ত করা, অ্যান্ড ক্লিপ টু দি এবং নিজেকে মানে কি ভাবারও, হ্যাঁ নিজেকে একটু অনেক সময় আমরা ভাবার জন্য কি কি করি নিজেকে নিজের ভিতরে সংগ্রাম করি না এরকম, বলছে সো দ্যাট মাই ভিগর উইডেড টু দ্য ব্লাড আমার ক্ষমতা আমার শক্তি যেন তোমার রক্তের সাথে মিশে যায়, কারণ কি বুঝতে পারছো যে আমি তোমাকে ভালোবাসবো তোমার সাথে আমি সঙ্গ দিব এতে কি 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 হবে আমার শক্তি তোমার রক্তে মিশে যাবে, অ্যান্ড শ্যাল স্ট্রাইক উইদ ইন দ্য পালস এবং আমার ভিগর তোমার পালসের সাথে স্ট্রাইক করবে লাইক আ গড, গডের যেমন শক্তি যেমন ক্ষমতা হয় ঠিক সেইভাবে কি কি হবে তোমার ভিতরে আমার শক্তি বা ক্ষমতা চলে যাবে,
এবং বলেছে টু পুশ দি ফরওয়ার্ড থ্রু আ লাইফ অফ শক ডেঞ্জার্স অ্যান্ড ডিডস। এবং তুমি যত শক আসুক, যত ডেঞ্জার আসুক, যত কঠিন কাজ আসুক, সব কিছুর ভিতর দিয়ে তুমি চলতে পারবে। আনটিল এন্ডিওরেন্স গ্রো, হ্যাঁ, সিনিউড উইথ অ্যাকশন, দ্য ফুল গ্রোন উইল, তোমার ভিতরে একটা ফুল গ্রোন উইল হবে, সার্কেল থ্রু অল এক্সপিরিয়েন্স, পিওর ল। এটা বলছে কি, দেখো কামেজ আর পারফেক্ট ফ্রিডম, এর মাধ্যমে সকল পিওর ল, সকল এক্সপিরিয়েন্সের মাধ্যমে তুমি পারফেক্ট যে ফ্রিডম সেটাকে তুমি অর্জন করতে পারবে। এই হচ্ছে আমাদের প্যালাসের ঘোষ নাকি। হেয়ার শি সিজড অ্যান্ড প্যারিস পন্ডার্ড, ভাবতেছে সে, অ্যান্ড আই ক্রাইড, এবং আমি চিৎকার করে বললাম, হ্যাঁ আমি চিৎকার করলাম, ও প্যারিস গিভ ইট টু ফেলাস। কে বলছে চিৎকারটা, কে কে করলো বলো তো? আই আই ক্রাইড বলতে কাকে বোঝাচ্ছে? হ্যাঁ ইনোনি, ইনোনি সে দূরে থেকে দেখতেছে, কিন্তু ইনোনি যেন চিৎকার করে বলছে প্যারিসকে, প্যারিস তুমি ফেলাসকে দাও। কারণ কি, ফেলাস কি দিবে তাকে বলো? গ্রাহ্য করলো না। দেখো হিয়ারিং উড নট হিয়ার মি মানে কি, শুনলেও হয়তো বা সে আমার কথা মনোযোগ দিল না, ও ইজ মি, আর এই কারণে যত আমার দুঃখ। তাহলে দুইজনের ঘুষের মধ্যে সে এখন কোনটা নেয়, যদিও ইনোনি পক্ষ নিয়েছে ফেলাসে নাকি, এখন সে ভাবছে প্যারিস স্পন্ডার্ড। আচ্ছা কালকে কি শেষ হবে এটা? আশা করা যায় শেষ হয়ে যাবে না, তাহলে বুঝতে পারছো কিভাবে চলছে। হাসি লাগছে না, দুঃখ লাগছে না, ভালো লাগছে? ভালো কবিতাটা ভালো লাগছে স্যার অনেক। তাহলে আপনি পড়ছেন বিধায় ভালো লাগছে স্যার, নিজের করতে গেলে উল্টা পাল্টা লাগতো। একটু পড়বা এগুলো স্যার, দুঃখ তো করতে হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ বলো স্যার, একটু দুঃখ লাগছে না স্যার। হাসি লাগতেছে না? জি স্যার, হাসি লাগে না। হ্যাঁ যদি ইয়ার জন্য ইনোনির জন্য একটু দুঃখ লাগতেছে বেচারা, দেখো হচ্ছে এত ভালোবাসলো, ভালোবাসার কাছে হ্যাঁ জ্ঞান টাকা পয়সা, হ্যাঁ আর ওদিকে হ্যাঁ মানে কি বলবো বিউটি সব। আমার একটা প্রশ্ন ছিল যে প্রথমত স্যার অ্যাথেনা জ্ঞানের দেবী বলেছিলেন, পরে প্যালাস জ্ঞানের দেবী হলো, তো এখানে একটু কনফিউশন কাজ করছে। ওটা বাদ দিবা, ওটা হচ্ছে যখন কবি যখন নিজের মতো করে সাজিয়ে নিয়েছে তখন এটা যদি এখানে আমরা করেছি একটু একটু চেঞ্জ করা হয়েছে, যেহেতু এখানে দেখো ম্যারিজ, এখানে কিন্তু সম্পদের কথা বলাই হয়নি, হেরার কথা বলা হয়েছে। গডেস অফ ম্যারিজ উইমেন ফ্যামিলি এন্ড দ্য প্রোটেক্টর অফ উইমেন ডিউরিং চাইল্ড বার্থ, এটা এখানে কিন্তু তার সাথে আমরা মানে দেখছি না যে ক্ষমতা বা এরকম কিছু, বুঝতে পারছো? যদি এখানে আমরা সিম্বল পাচ্ছি ক্রাউন বা প্রমিগ্রেনেট, এটা তো তার ইয়ার কথা বলা হচ্ছে। আর যদি আমরা অ্যাথেনার দিকে দেখি, অ্যাথেনাকে আমরা পেয়েছিলাম কি দেখো, সিম্বল অফ অলিভ ট্রিজ। এখানে যদি আমরা দেখি তার রাজ্যের ভিতরে কী কী আছে, সিম্বল অফ চ্যারিয়ট, মোটামুটি একটু ক্ষমতা টমতার কথা বলা হয়েছে। আর অ্যাফ্রোডাইটি তো বিউটি, এটা ঠিক আছে, এটা ঠিক আছে। ওখানে কবিতার সাথে যেটা রিলেটেড আমরা শুধু সেটা খেয়াল করবো, ঠিক আছে? আচ্ছা তাহলে এই পর্যন্ত আজকে রাখলাম, আগামী দিন আমরা দেখি অ্যাপ্রোডাইটি কি দেয়, হ্যাঁ তারপরে কি ঘটনা ঘটে সেটা আমরা দেখব। আর কালকে যদি পারি আমরা টিউটোরিয়াল করব। কালকে পরীক্ষা নেওয়ার কথা বলেছেন, ওইটা কিভাবে মানবন্ধনটা হবে? আচ্ছা 6 তারিখে পরীক্ষা নিব বলেছি কিসের, পার্ট এ আর বি, তাই তো? তাহলে হয়তোবা দেখাচ্ছে আমি এদিকে দুইটা যদি বি দিই, আর এদিকে হচ্ছে মনে করো দুইটা বি তে আমরা 20 মার্কের নিব টোটাল। হ্যাঁ 20 মার্ক করতে হলে পেপার 10 মার্ক আর বি হচ্ছে দুইটা, বি যদি দুইটা হয় তাহলে হচ্ছে কত, 8 করে হচ্ছে, তাই না? এদিকে হচ্ছে 8, তাহলে পেপারে 12টা করতে হবে, আর ওদিকে 12টা, অত দরকার নেই আমরা, দরকার 20 এর দরকার নেই, আমরা 15 মার্কের নিব। হ্যাঁ কারণ শেষ করতে হলে একটু ইয়া করতে হবে, দ্রুত যেতে হবে।
আচ্ছা পরীক্ষা কয়টা নেবেন? 6 তারিখে 4:30 নিব, 4:30 থেকে 4:30 থেকে যে কয় মিনিট লাগে ওই 15 মিনিটের জন্য কত 45 মিনিট বা 40 মিনিট সময় পাবা। স্যার বোর্ড কোশ্চেন গুলো কি বেশি ভালো করে পড়বো, ওখান থেকে বেশি প্রশ্ন করবেন নাকি সবগুলো থেকে? বোর্ড কোশ্চেন তো আমি নিচ্ছি না আপাতত, আমি শুধু বলেছি কি পার্ট এ না না বোর্ড মানে সালের প্রশ্নগুলো যেগুলো আছে সেগুলো ভালো করে পড়বো নাকি সবগুলোই পড়তে হবে? মোটামুটি এই পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট কোনগুলো স্যার একটু বললে ভালো হতো। ইম্পর্টেন্ট কথা ভাবো না, এখন আমি কোনো ইম্পর্টেন্টের কথা বলতে পারবো না, এখন তোমাকে সব পড়তে হবে। তুমি যদি আমার পরীক্ষা এখন চিন্তা পড়ে যেতে হবে আমার প্রশ্ন আমার পরীক্ষার জন্য যদি তুমি ইম্পর্টেন্ট কোশ্চেন দাও তাহলে তুমি বিপদে পড়ে যাবে। আর কোশ্চেন বুঝতে পারছো তো, পরীক্ষা কিন্তু আস্তে আস্তে একটু ইয়ে অন্যরকম হচ্ছে। হ্যাঁ এই জন্য শুধু সালের কোশ্চেন গুলো না, একটু যেগুলো দিয়েছি সেগুলো একটু পড়বা, ভালো করতে হবে। থার্ড ইয়ার এবং ফোর্থ ইয়ার কিন্তু খুবই কষ্ট করতে হয়, খুব পরিশ্রম করতে হয়, তা নাহলে রেজাল্ট কিন্তু কমে আসে। এই এই দুটো কিন্তু খুবই মানে কি বলবো মানে অনেক যেহেতু পড়া অনেক পড়া। হ্যাঁ আর এই ক্ষেত্রে আর টেক্সট গুলো অনেক বড় বড় অনেক কোশ্চেন হয়, যেমন মানে নভেলগুলোতে রিপিট কোশ্চেন কিন্তু খুব কম হয়। এই জন্য নভেলের আমি অ্যাভারেজ ভার্সনগুলো পড়তে বলেছি যাতে তুমি নিজে থেকে আনসারগুলো করতে পারো, তা নাহলে কিন্তু নভেলে খারাপ রেজাল্ট হয়। তারপর পরীক্ষা দিবে ঠিক আছে। আচ্ছা তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ, গুড নাইট।